দেশে বা দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে জানাই ডিজিটাল নিউজ আউটলেট কাছেদূরে.com এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় শ্রুতি, জীবনের সংজ্ঞা কি? আমরা জানি জন্ম ও মৃত্যুর মাঝামাঝি সময়কে বলা হয় জীবন। আরে জীবনকে অর্থবহ ও সমৃদ্ধ করার জন্যে আমাদের প্রত্যেকেরই প্রাণপণ চেষ্টা থাকে। কেউ কেউ হয়তো তার পথের দিশা হারিয়ে ফেলে, আবার অনেকেই পারে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে। ছেলেকে পড়ালেখা শেখাবেন বলে পণ করলেন যুধিষ্ঠির জলদাস, কিন্তু তিনি তো জেলে, সাধ আছে সাধ্য বা কতটুকু। অতঃপর যেই কথা সেই কাজ, আর্থিক অনটন তাকে দমাতে পারেনি। একসময় শিক্ষায় বিসিএস ক্যাডার হলেন ছেলে, তবে তখনও কাটেনি তাদের পরিবারের অনটন, টানাপোড়েনের জীবন তাদের। সে ছেলে সমুদ্রে রাতভর মাছ ধরে দিনে কলেজে যেতেন পরিপাটি হয়ে। জীবনের 34টি বছর পর্যন্ত তাকে এ কাজ করতে হয়েছে। তবে এত লড়াই সংগ্রামের পরও পিছু ছাড়েনি জাউলার পোলার অপবাদ, কিন্তু হতাশা তাকে গ্রাস করতে পারেনি, ফলে আবারও ঘুরে দাঁড়ালেন তিনি। আজকে তেমন একজন অধিকার সচেতন নাগরিকের জীবনের গল্প শোনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি আর কেউ নন, কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই কাচুদরে এক্সক্লুসিভ লাইভ আমার জীবনের গল্পের অনুষ্ঠানে। আপনার জন্য শুভকামনা, আপনার জন্য আমার শুভকামনা। যারা শুনছেন, যারা দেখছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা রইল। ধন্যবাদ। আমরা আসলে খুবই ধন্য এবং কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি যে আমাদের আজকের এই এপিসোডে আপনি যুক্ত হয়েছেন, তো আপনার সম্পর্কে অনেকেই জানি এবং অনেকেই জানি না, জানলেও বা কতটুকুই বা জানি, তাই না? আর আজকে আমাদের অনেক দর্শক আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, তারা এই আপনার জীবন সম্পর্কে জানবেন, আমরা জানবো, আমার হৃদয় হবে এবং হয়তো কারো কারো জীবনে সেটি চলার পথের কিছুটা পাতেও হতে পারে আপনার জীবনের গল্প। তো স্যারের কাছে আসলে স্যারকে দেখে মনে হচ্ছে একেবারে মানে, এটা অবশ্যই আমরা কামনা করি, আপনি বেশ সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী এখনো আছেন স্যার এই বয়সেও, তো আশা করি খুব সুখী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছেন স্যার। সুখের নাম যদি দুবেলা ভালো করে খাওয়া হয়, সুখের নাম যদি ঠিক মতো ঘুমাতে যাওয়া হয়, সুখের নাম যদি দারিদ্র থেকে মুক্তি পাওয়ার বিষয় হয়, তাহলে আপনার সংজ্ঞা অনুসারে আমি সুখে না বলে তৃপ্তিতে আছি, এটা বলা যায়। সুখ তো, সুখ তো খুব একটা আপেক্ষিক ব্যাপার, একজনের সুখ আরেকজনের আবার বেদনার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যে স্বাস্থ্যের যে কথা বলেছেন, আপনি প্রশ্ন না করলেও আমি স্বাস্থ্যের বিষয়টা একটু পিছনে ফিরে যাই, যে আমার সাথে যারা অধ্যক্ষ হয়েছেন, মাসিন কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমরা একই সাথে একই বছরে জন্ম, উনি এবং শেখর দস্তিদার চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমরা ক্লাসমেট ছিলাম, শেখর দস্তিদার আর আমি ক্লাসমেট ছিলাম। কিন্তু দুর্ভাগ্য এটা যে ও বেশ সুঠাম দেহি ছিল, কিন্তু দুর্ভাগ্য এটা যে তার রিটায়ারমেন্টের পরপরই তার ক্যান্সার ধরা পড়েছে। ও বেশ সিগারেট খেত, ক্যান্সার ধরা পড়েছে, ইহদাম থেকে চলে গেছে। আমার সেই, আমি তাকে দোস্ত ডাকতাম, মহসিন কলেজের আমারই সমসাময়িক সময়ের প্রিন্সিপাল ছিলেন, উনিও রিটায়ারমেন্টের পরপরই মারা গেছেন। তো আমার এই সুঠাম দেহের পশ্চাতে সমুদ্রই দায়ী, সমুদ্রের অবদানই আছে।
আমার বাবা বেঁচে ছিলেন 67 বছর, আমি তার চেয়ে একটু বেশি বাঁচা শুরু করেছি। আমি শুরু 68 পা 68 পার করব পার করব এরকম অবস্থা। কিন্তু আমার বাবা খুব ক্ষীণকায় ছিলেন, আচ্ছা সেটা সমুদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমার যে এই সুঠাম দেহ মানে বা বলেন আমার যে মানে সুঠাম দেহ বা একটু আপনার আপনার বিবেচনায় দেখতে বেশ নিরোগ বলে মনে হচ্ছে, এটা প্রথম এ হলো যে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে বলেছেন যে আমি 34 বছর সমুদ্রে মাছ ধরেছি। আমি 9 বছর বয়স থেকেই বাবার সাথে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া শুরু করেছি, এবং সেটা কুল থেকে প্রায় 4 মাইল 5 মাইল আরো গভীর সমুদ্রে গিয়ে দাঁড় বেয়ে বেয়ে নৌকায় দাঁড় বেড়ে বেয়ে মাছ ধরতে যেতে হতো। ভিন্দি জাল আপনি শুনেছেন, যেখানে আপনারা যে চট্টগ্রামের লোকরা যে লইট্টা মাছ খায়, পলুয়া মাছ লইট্টা মাছ যে জালে বাজে, তো ওই আচ্ছা দাঁড় টেনে এখন ইঞ্জিনের বোট হয়ে গেছে আমাদের সময়ে, মানে ধরেন আজ থেকে সেটা 67-68 থেকে শুরু, ওই সময় দাঁড় টেনে যেতে হতো 3-4 মাইল সমুদ্র এবং বাতাসকে ঠেলে এই বিশাল বিশাল একগাছি নৌকাকে দাঁড় টেনে, 4 জন দাঁড়ি দাঁড় টেনে চলে যেতে হতো। ওই সময়ে যে 34 বছরের যে এক্সারসাইজ বলেন বা সমুদ্র সংগ্রাম বলেন, সেটারই ফল হ্যাঁ বোধহয় আমি এখন একটু ভোগ ভোগ করছি আর কি, আরামসে। আর তো ওই যে স্যারের হ্যাঁ চুপচির তাহলে কি কথা আমরা বলছি, ধরে নেব, আমরা ধরে নেব আপনার শৈশবটাও বেশ আরামে এসেছিল। শৈশব তো হ্যাঁ, যদি যুদ্ধ করার নাম যদি আরামায়েশ হয় সেটা তো অবশ্যই আরামায়েশের ছিল। আর এখন যে তৃপ্তির বিষয়টা, এখন এই যে তথাকথিত সুখটা আজকে জীবনে, হয়তো মানুষের জীবন তো প্রথমে যোগচিহ্ন দিয়ে শুরু হয়, আমরা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা পরিবারে যৌথভাবে থাকি, আমরা খুব যুক্ত অবস্থায় থাকি অর্থাৎ যোগ অবস্থায় থাকি, আস্তে আস্তে মা হুম হুম মরে বাপ মরে, তারপর নিজে বিয়ে করলে আর একটা অংশ যুক্ত হয়, তবে ছেলে মেয়ে হলো এরা বিয়ে হয়ে গেলে আবার বিয়োগের পালায় পড়ে যায়। তো এখন আমাদের জীবন চলছে বিয়োগের জীবন, অর্থাৎ ছেলে মেয়ে এগুলো বাইরে আছে, আমি এবং আমার স্ত্রী মিলে এই জীবনে আছে, তবে হয়তো দারিদ্র নেই, মনের তৃপ্তি আছে, সময়টা ভালো কাটছে। আপনি শৈশবের কথা বলেছেন, শৈশবটা আসলে খুব কষ্টের ছিল আমাদের, যারা প্রান্ত মানুষ যারা আছি, যারা দিন এনে দিন খাওয়া মানুষ যারা আছি, তাদের কাছে বিশেষ করে আপনি জানেন হয়তো আমার স্যার পদবি দিয়েই যারা সচেতন তারা বুঝে গেছেন যে আমি জেলে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছি, তো সেই জেলে সম্প্রদায়ের দারিদ্রটা তাদের সবচেয়ে বড় শত্রু, অশিক্ষাটাও বড় শত্রু, নেয়ের মধ্যে কিছুই নেই, ওদের একমাত্র সমুদ্র আছে, নোনা জল আছে, জাল আছে, আর নৌকা আছে, আর কায়িক পরিশ্রম আছে, এ দুটো দিয়ে সকালে ভাত জোগাড় করার পরে রাত্রে ভাত খেতে পারবে কিনা এই চিন্তায় ওদের দিন রাত দিন রাত গত হতো, আবার রাতের খাবারটা কোন রকম জোগাড় হওয়ার পরে আবার পরের সকালের অন্ন জোগাড় করতে পারে কিনা চেষ্টায় রত হতো। তো সংস্কৃতি একটা কথা আছে, অন্ন চিন্তা চমৎকারা, যে পৃথিবীর মধ্যে যারা বাস্তববাদী চার্বাকপন্থী, যারা যারা বলেন যে ঋণং পৃত্তা ঘৃতং পিবেত, ওদের ঋণ করে হলো ঘি খাবে, এই চার্বাকপন্থীরা বলছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হলো অন্ন ভাত, আর কাপড়ের প্রয়োজন আছে কিনা, চিকিৎসার প্রয়োজন আছে সেটা হচ্ছে ভাতের প্রয়োজন সবচেয়ে বেশি, আমার আমাদের ক্ষুধাটাই সবচেয়ে বেশি প্রবল। ইংরেজিতে একটা কথা আছে, হাঙ্গার ইজ মোর পাওয়ারফুল দ্যান রুলার, একজন শাসক আমাকে মৃত্যুদণ্ড দিলে সেখান থেকে আমি রেহাই পেতে পারি, কিন্তু ক্ষুধা যখন আমাকে পেয়ে বসে আমি পানির নিচে গিয়ে ডুব মেরে থাকলেও কিন্তু সে ক্ষুধা আমাকে ছাড়বে না, বা উড়োজাহাজে করে আকাশে উঠলেও সেই ক্ষুধা ছাড়ে না। তো আমাদের শৈশবের যে কথা আপনি জানতে চেয়েছেন, শৈশবে আমাদের একমাত্র মন্ত্র ছিল, একমাত্র স্বপ্ন ছিল যে পরের বেলাটা থালের মধ্যে ভাত নিয়ে আমরা খেতে বসতে পারবো কিনা, তরকারির কোনো প্রকারভেদ ছিল না, সমুদ্রে যখন মাছ ধরা পড়তো তখন তো মাছ পাওয়া যেত, কিন্তু আকালের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ ফাগুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 4 মাস জেলেদের জীবনে আকালের দিন, সমুদ্র মাছ পাওয়া যায় না,
তখন খেসারির ডাল ছিল, এখন তো খেসারির ডাল অনেকে খায় না, সবচেয়ে কম দামের ডাল। আমি শুধু আমার ব্যক্তি জীবনের কথা বলছি না, আমি যে পাড়ায় জন্মেছি এবং যে পাড়াগুলোতে আমাদের মানুষটা জীবন যাপন করে, কোস্টাল এরিয়াতে টেকনাফ থেকে আরম্ভ করে ওদিক সন্ধ্যে ফাতিয়া পর্যন্ত কোস্টাল এরিয়াতে যে জেলেরা জীবন যাপন বেঁচে আছে, তাদের ওই ইয়েটাই যে সকালে খেতে বসলে যে দুপুরের চিন্তা, দুপুরে খেতে বসলে রাতের চিন্তা। এবং এই 4 মাসে অধিকাংশ মানুষরা জেলেরা ভাতগুলো চাল জোগাড় করতে পারে কিন্তু তরকারি জোগাড় করতে পারে না, তখন তাদের পুকুর পাড়ের শাক, খেসারির ডাল মানে এগুলি দিয়ে পেট পেট সবসময় একটা করতে করে অনিশ্চিত, খেতে হবে এক বেলা খেলে অনিশ্চিত জীবন পরের পরের বেলাতে বেলা জুটবে শুধু সেটা করতে খাওয়ার পারবে জন্য। না আমাদের যে খাওয়ার জন্য। আধুনিক জীবনে, আধুনিক জীবনে আমরা শিক্ষার জন্য অনিশ্চয়তায় ভুগি, আমার ব্যাংকে টাকা আছে কিনা সেই বিষয়ের জন্য অনিশ্চয়তায় ভুগি, আমরা ভালো ঘরে থাকতে পারবো কিনা এই জন্য অনিশ্চয়তায় ভুগি। কিন্তু আমাদের একটিমাত্র ইয়ে ছিল, শুধুমাত্র আমরা ভাতটা খেয়ে শ্বাসটাকে বজায় রাখতে পারবো কিনা, সেরকম একটা পরিবারে, একটা সমাজে, একটা পাড়াতে আমার জন্ম হয়েছে। আমাদের পাড়াতে যারা আছে তাদের সবারই জীবন এরকমই ছিল। আমার বাবা একা মানুষ ছিলেন, আমি আপনাকে হয়তো প্রশ্ন সাপেক্ষে বলবো, আমার বাবাও খুব দুর্ভাগা একজন মানুষ ছিলেন, সমুদ্রে বাবাকে হারিয়েছেন, সেই একেবারে আপনার শৈশব। বাবার আগের প্রজন্মটা যদি বলেন বা আপনার দাদার সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ, কিছু। আমার দাদার নাম চন্দ্রমণি পাথর। আচ্ছা, পাথর আমাদের আমাদের পদবী ছিল এক সময় পাথর, পাথর, মানে আমাদের যে দলিল দস্তাবেজ আছে পাথর নয়, পাথর পাকার তর পাথর। আচ্ছা পরবর্তীকালে এই পাথর শব্দটা বাদ দিয়ে জলদাস শব্দটা লেখা শুরু করেছে, এখন সেই পদবীও জেলেরা ত্যাগ করছে, এখন দাস লিখছে। এখন পাথর শব্দটা এসছে আসলে এক সময়ে, আপনি জানেন যে যীশু খ্রিস্টের কাছে, যিনি প্রথম খ্রিস্টান ধর্ম দীক্ষা নিয়েছিলেন তার নাম পিটার, যথাসম্ভব জন পিটার। তো ইংরেজরা আচ্ছা যখন এখানে প্রথম আদমশুমারি করে এই ভারতবর্ষে, যখন প্রথম আদমশুমারি করে, আমি শুনেছি যে আমাদের জেলেদের কাছে এসে জিজ্ঞেস করেছে যে তোমরা কারা, তোরা বলছে যে আমরা জেলে, আমরা ফিশারম্যান। তখন ওরা জিজ্ঞেস করছে ফিশারম্যান মানে কি, তোমাদের সবাই সেন চৌধুরী, রায়চৌধুরী, এদের তো সবার টাইটেল আছে, তোমাদের টাইটেল কি? তো বলছে আমরা তো ঠিক সঠিক ভাবে জানি না। তখন যে ইংরেজ গুলো আপনার আদমশুমারিতে এসেছিল তারা বলছে যে ও আচ্ছা তোমরা ফিশারম্যান। ওই যে পিটার কিন্তু মাছ ধরতো, যে প্রথম যে খ্রিস্টান হয়েছিল সে কিন্তু মাছ ধরতো, এবং ও বলছে তাহলে তোমরা সেই যীশু খ্রিস্টের দ্বারা প্রথম দীক্ষিত যে পিটার তাদেরই বংশধর, ফিশারম্যান। ঠিক আছে, তোমাদের নাম আমরা যুধিষ্ঠির পিটার, চন্দ্রমণি পিটার রাখলাম। এই পিটার শব্দটা পরবর্তীকালে আপনার অপভ্রংশ হয়ে মানে পাথর পাথর হয়েছে, পাথর পাথর হয়েছে, পাথর পকার তর, হ্যাঁ সেটাও হ্যাঁ আবার পরবর্তীকালে অপভ্রংশ হয়ে পাথর হয়ে গেছে। যেমন যে এই যে পাথর কাটা, ফিশারি ঘাট যে মাছের যে পাথর কাটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আসলে এ পাথর মানে হলো যে এটা পাথর ঘাটা, ওই গোটা ওই অঞ্চলটাই সবাই কিন্তু জেলে, ও সবাই জেলে, ওই জেলেদের আবাসস্থল ছিল বলেই ওইটার নাম ছিল আচ্ছা পাথর ঘাটা, পাথর ঘাটা। কিন্তু পরবর্তীকালে অপভ্রংশ হয়ে সেটা পাথর ঘাটা হচ্ছে। যাই হোক, আমি আপনার প্রশ্নে ফিরে যাই, চন্দ্রমণি পাথর সুইপারের চাকরি করতেন বার্মা ইস্টার্নে, অর্থাৎ বিওসি, যারা একজন পূর্ণ মানুষ আছেন তারা বিওসি শব্দ জানেন, বার্মা অয়েল কোম্পানি, এটা বার্মা কোম্পানি এবং ব্রিটিশ কোম্পানির দ্বারা, এটা কর্ণফুলীর পশ্চিম পারে এটা ছিল। ওখানে আমার দাদা, মানে বাবার বাবা, সুইপারি চাকরি করতেন, কিন্তু তার রক্তের মধ্যে নীল সমুদ্রের এক ধরনের আহ্বান ছিল সব সময়। জেলে মানুষ তো ছোটবেলা থেকেই জলে, নোনা জলে সাঁতার কাটতে কাটতে তার জীবন হয়েছে। এখানে সুখের চাকরিটা ছেড়ে তার খুব আকাঙ্ক্ষা জন্মালো যে তিনি আচ্ছা রাঙাবালি যাবেন, রাঙাবালি যাবেন, রাঙাবালি মানে গভীর সমুদ্রে মাছ ধরার, গবেষক যেখানে গভীর সমুদ্রে মাছ ধরে, সেটা 3 মাসের জন্য যেতে হয়, 3 মাসের জন্য আচ্ছা যাবেন। তিনি চাকরিটা, সুইপারের চাকরিটা ছেড়ে দিয়ে ওই আরো 7-8 জনের সাথে মিলে সেই আচ্ছা বড় একটা বড় একটা কাঠের নৌকায় করে তিনি গভীর তাহলে সমুদ্রে আপনার চলে গেলেন। আপনার দাদা স্যার ওই মাঝে মধ্যে সুইপার ছিলেন, মাঝে মধ্যে আবার ওই মাছ না, ধরতে যেতেন। ওই ওই চাকরি, হ্যাঁ, মাঝে মধ্যে মাছ ধরতে, মাঝে মধ্যে নয়, সুইপারের চাকরিটাই করেছিলেন। তখন তার 22 বছর বয়স,
তার আচ্ছা আগেই তো বিয়ে করেছেন। আমাদের সমাজের মধ্যে খুব বাল্য বিয়ের প্রথা ছিল, মেয়েরা 10-11-12 বছর হলেই ছেলেদের 17-18-20 হলেই বিয়ে করিয়ে দেয়। তো সেভাবে বিয়ে করে দিয়েছিল, কিন্তু তখন আমার বাবার জন্ম জন্ম গেছে, আমার বাবার বয়স তখন 2.5 বছর। ওই সময় আচ্ছা দাদা সমুদ্র মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি, আশ্বিনের ঝড়ে নৌকাটাই ডুবে গিয়ে ওখানে যারা ছিল সবাই মারা গেছে। সবাই এরপরে সবাই আমার মনে সেই এরপরে আমার ঠাকুরদি, তার নাম ছিল পরাণেশ্বরী, পরাণেশ্বরী জলদাসী, এই 2.5 বছরের ছেলেকে নিয়ে কাঁদতে তাহলে যেতাম। তো স্যার, আপনার বাবা যখন ওনার বাবাকে হারালেন, তার মানে আপনার দাদাকে যখন হারালেন চন্দ্রমণিকে, তখন হুম তো 2.5 বছর বয়সটা তো খুব বুদ্ধি, যে বুদ্ধি হয়েছে তাও তো না, না, তাই না? বাবার স্মৃতিও তার, আমি জিজ্ঞেস করেছি তাকে অনেকবার যে বাবার কোনো স্মৃতি আছে কিনা, বলছে না বাবার কোনো স্মৃতি নেই, তাকে যে দেখেছেন দেখার স্মৃতি নেই। ওই আমার ঠাকুরদির কাছ থেকে শুনে শুনে যা হয়তো বাবার মধ্যে একটা অবয়ব নিজের বাবা সম্পর্কে দাঁড় করেছিলেন। এরপরে যুদ্ধ শুরু হয়েছে আমার ঠাকুরদির, উনি অন্যের বর্দারের কাছ থেকে, মানে অন্য জেলের কাছ থেকে, যারা যাদের বিন্দি জাল আছে তাদের কাছ থেকে লচ্চা মাছ শিখে ইসা এগুলো খারাঙে করে নিয়ে তক্তার উপর বিক্রি রেখে মাথায় নিয়ে নিয়ে হিন্দু পাড়ায় মুসলিম পাড়ার গলিতে গলিতে বিক্রি করতেন, মাছ লেবে না মাছ, তাজা লচ্চা মাছ, এরকম বলে বলে। এবং আমি আচ্ছা যখন 4, 5, 6 এ পড়ি, আমি আমার ঠাকুরদের সাথে এই মাছ বিক্রি করতে গেছি গলিতে গলিতে, মাছ বহন করে নিয়ে যাইনি। আমার ঠাকুরদি ছিল আমার পরাণ, তার নাম পরাণেশ্বরী হলেও কিন্তু উনি আমার প্রাণ ছিলেন, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে গড়ে তুলেছেন কিন্তু আমার ঠাকুরদি। এবং তাকে 1 ঘন্টার জন্য আমি কাজ ছাড়া করতে চাইতাম না, ফলে খুব ছোটবেলায় উনি যখন মাছ বিক্রি করতে যাইতেন, আমি যখন একদম ছোট, আমাকে কোলে করে নিয়ে যেতেন উনি, এক পাশে আমার মাথায় লোটা মাছের পানি পড়ছে, উনি মাছ বিক্রি আচ্ছা করছেন। এই এই ছিল যে জীবন সংগ্রাম। তো বাবা একমাত্র হুম ছেলে, মানে একমাত্র লোক ছিল বলে আমাদের আবার ভিটাটা সাধারণ জেলেদের ভিটার পরিধি যতটুকু হয় তার চেয়ে অনেক বড় ছিল, অনেক বিশাল ছিল, তাতে সামাজিক রেষারেষির মুখোমুখি হতেন। হয়তো আমাদের ভিটার কিছু অংশ প্রতিবেশীরা খুঁটি গেড়ে দখল করে ঘর বেঁধে ফেলছে, এরকম করতে করতে তাদের তাকে লাঞ্ছিত হতে হতো প্রায় সময়, ফিজিক্যালি প্রতিবেশীদের দ্বারা তিনি লাঞ্ছিত হতেন একক মানুষ। তো আমরা কিন্তু ভাই বোন প্রায়, আমরা 6 ভাই এবং 2 বোন, আরো 3 ভাই বোন মারা গেছে, মোট 11 জন। আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি তো লেখাপড়া করেছো কিছু, আমার বাবা ক্লাস 5 পর্যন্ত পড়েছিলেন, যে এতগুলো সন্তান কেন জন্মালে তুমি, তুমি এতগুলো তুমি একা মানুষ, একা মানুষ, 11 জন ছেলে মেয়ে সাথে বউ এবং মা, মোট 13 জন, তেরো জন আর উনিশ তেরো জন উনিশ 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 14 জন। 14 জন তো 14 জনের মানুষ তুমি করলা, তুমি তো আয় ইনকাম করার লোক একজন, যে এতগুলো সন্তান তুমি কেন করলে? তো বাবা সেদিন আমার প্রশ্নের উত্তর দেন, ওনার আয় এই এই আয় দিয়েই কিন্তু 14 জনের সংসারটা চলতো, ওই এরকম করে নুন আনতে ফান্তা পুরাই ওরকম আমাদের, মানে এক বেলা খাওয়ার পরে পরের বেলার চিন্তাটা হয়তো চিন্তা নেই থাকে, আমাদের আমাদের খেতে পারবো যখন এটার মা, কোনো নিশ্চয়তা থাকে না। না না নিশ্চয়তা নেই, এটা শুধু আমার বাবা না, আমাদের জেলে পাড়ারই সবারই ওই বিনোদনের জায়গা ছিল সন্তান উৎপাদন, প্রত্যেকেরই 7-8টা 17টা বাচ্চা আছে, এরকম পরিবারও আছে আমাদের, মানে এরকম লোকও আছে। তো আমাদের কখনো কখনো যে ভাত আর শাকই থাকতো বেশিরভাগ, পুকুর পাড় থেকে মা শাক কিনে তুলে নিয়ে আসতো আমাদের পুকুর পাড় থেকে, তো যতটুকু শাক থাকার কথা আমাদের পাতের মধ্যে কখনো কখনো ততটুকু ভাত থাকতো, আর যতটুকু মানুষে ভাত দেয় ততটুকু মা আমাদের শাক দিত। আমি আপনাকে কথাটা বুঝাতে পেরেছি কিনা জানি না, অর্থাৎ মানে আমরা শাক হ্যাঁ শাক দিয়ে ভাত খেতাম না, ভাত দিয়ে শাক খেতাম। বাদ দিয়ে সব কাটে, মানে হয়তো ঘরে লাগবে আপনার 2.5 সের, তখন সের বলা হতো, 2.5 সের চাল জোগাড় করা হয়েছে 3 পোয়া বা 1 কেজি, ওই এক মুঠ এক মুঠ করে সবার পাতে দিয়ে শাক দিচ্ছে বোঝাই করে চালের মধ্যে। তার মানে আপনার চাউলের চাউলের চেয়ে যতটুকু তরকারি দেওয়ার কথা ছিল এর চেয়ে অনেক বেশি পরিমাণ তরকারি কিন্তু খাওয়া হয়, খাওয়া হতো, না শাকই খাওয়া হতো বেশি, ভাত শাকই খাওয়া দেওয়া হতো হতো, বেশি, ভাত মানে দেওয়া হতো ভাতের অল্প করে আর কি, ভাতের এটা যোগানটা কম ছিল আর কি, কম ছিল বলে শাক দিয়ে সেটা পূরণ করা হতো। বুঝতে এই পেরেছি। এইগুলো এইভাবে করে করে আমার
জীবন শুরু হয়েছে। আমার তো পড়াশোনা করার কথা না আসলে, বাবার মধ্যে একজনের। আপনার শিক্ষা জীবনটা কিভাবে, ওখান থেকে কিভাবে আপনি? আচ্ছা আমি ওইটা একটু শেষ করিনি, ওই যে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললেন যে যে তুমি কেন আচ্ছা এত সন্তান করলে, বাবাকে জিজ্ঞেস করেছি, এখন বাবা সেটা উত্তর দেননি। পরের দিন আবার একবার ডাকলেন, তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, আমি চিটং কলেজে ইন্টারমিডিয়েট করেছি, অনার্স করেছি চিটং কলেজে। তো বাবা বললেন যে দেখো, ও আমি আমার যখন এই সময়ে বাবা আমার সামনেই প্রতিবেশী দ্বারা অনেকবার লাঞ্ছিত হয়েছে, ওদের তো অনেকগুলো ছেলে মেয়ে, ফলে আমাদের গাছের নারকেলটা পেরে নিয়ে যাচ্ছে, জায়গার কিছু অংশ দখল করে বেড়া দিয়ে দিচ্ছে, এগুলো প্রতিবাদ করতে গেলে ফিজিক্যালি টর্চার করতে আসছে। তো বাবা একদিন বললেন যে দেখো, আমি এই তোমরা যখন ছোট ছিলে বা তোমরা যখন জন্মগ্রহণ করো নাই, তখন প্রতিবেশী দ্বারা অনেক মার খেয়েছি, যে আমার হাতে লাঠি ছিল না, আমি তোমাদের এত সন্তান করেছি লাঠি জোগাড় করেছি, অর্থাৎ এই লাঠি দেখে প্রতিবেশীরা অন্তত আমাকে আর মারতে আসবে না, অর্থাৎ আচ্ছা, প্রতিবেশীদেরকে, মানে নিজেকে প্রতিবেশীদের কাছ থেকে নিজেকে বাঁচাবার জন্য, রক্ষা করবার জন্য এত সন্তান, এত সন্তান করেছেন। যাক, এই আচ্ছা প্রশ্ন বাবার দুঃখের উত্তর এটা। আমরা হয়তো সে কাজটা এখন আর করব না, কিন্তু বাবা করেছিলেন আর কি। এখন মানুষ অনেক সচেতন, তো সচেতন হয়েছে, এখন তো আর সময় মানুষ পরিবর্তন ওভাবে হচ্ছে। আর কি হয় না, পরিবর্তন হয়ে গেছে। তো স্যার, শিক্ষা জীবনে আপনি তো অত্যন্ত স্কুলে থাকতেন, আবার এর মধ্যে সমুদ্রে যেতেন মাছ ধরতে, তো এই এর মধ্যে আপনার কোনো সময় লেখাপড়া ব্রেক ছিল, যে লেখাপড়া তো করে এসেছেন তাই না না? না, লেখাপড়া একটা না করেছি, তবে ওই মানুষ তো ধরেন আপনার পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে, আমি কাজ করার ফাঁকে ফাঁকে পড়েছি আর কি, কাজ করার ফাঁকে ফাঁকে পড়েছি, হয়তো ওই এটিএ গুলো মনে রাখতে পারতাম, একবার বললে হয়তো মনে রাখতে পারতাম। আর ওই পড়ার যে বিষয়টা ছিল, আমাদের পাড়ার মধ্যে আমার বাবাই একমাত্র পড়াশোনা জানা মানুষ ছিলেন, ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন বলে তিনি দাবি করেছেন। আমাদের ওখানে বোর্ড প্রাইমারি, পতেঙ্গা বোর্ড প্রাইমারি স্কুল বলে আচ্ছা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়ে আমিও পড়েছি, আমিও ওখান থেকে ক্লাস ফাইভ পাস করেছি। তো বাবার ভিতরে, বাবার অধিকাংশ সময় চলাচল ছিল হিন্দু পাড়ায়, হিন্দু পাড়াটা আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে, ও এই জেলেপাড়া থেকে, জেলেপাড়া থেকে মানে জেলেপাড়ার অন্ধকার থেকে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে বা কষ্ট থেকে বাঁচবার জন্য তিনি অধিকাংশ সময় হিন্দু পাড়ার মানুষজনের সাথে মেলামেশা করতেন। তো মেলামেশা করতে করতে তার ভেতরে হয়তো এক ধরনের অভিপ্সা, বাসনা জন্মেছে যে যে নৃপেন্দ্র চৌধুরীর ছেলে যদি পড়াশোনা করতে পারে, হুম বা নেপাল নেপাল চৌধুরীর এই ছেলেরা যদি স্কুলে যেতে পারে, আমার ছেলে যেতে পারবে না কেন? ফলে বাবার ভিতরে ওই উৎসাহের কারণেই, এবং নিজে কিছুটা লেখাপড়া করেছেন আর মানুষদের কাছে দেখে তার হয়তো এই আগ্রহ জন্মেছে যে তার ছেলেদের তিনি আর পশ্চিমে পাঠাবেন না। এখন পশ্চিমের পূর্বের একটা ব্যাপার আছে, আমাদের বাড়ির পশ্চিমে হলো যে সমুদ্র, বঙ্গোপসাগর, আর আমাদের বাড়ির পূর্বে হলো যে স্কুল, প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল। বাবা আমাদেরকে ডেকে বলেছিলেন যে যে তোদের বাবা আর আমি পশ্চিমে পাঠাবো না, তোদের এবার যেতে হবে পূর্ব দিকে। পূর্ব দিকে মানে পূর্ব দিকে সূর্য উঠে। বাবা একটু একটু লেখাপড়া জানতেন, তো মাঝে মধ্যে একটু ইঙ্গিত দিয়ে কথাবার্তা বলতেন, আচ্ছা আচ্ছা, বলছে তোদের এবার যাত্রা করতে হবে পূর্ব দিকে, পূর্ব পূর্ব দিকে দিকে সূর্যের দেশ, আলোর দেশ। আসলে পূর্ব দিকে স্কুল, স্কুল, স্কুলের দিকে যেতে হবে, স্কুলের আলোর দিকে একটা যেতে হবে, আলোর একটা ব্যাপার, ওই ইঙ্গিত ওইভাবেই উনি দিতেন, হ্যাঁ ইঙ্গিত মানে করেছেন। তো আর পশ্চিমে হলো সমুদ্র, সমুদ্র গেলেই সেই পুরুষ অনুক্রমে যে জলযুদ্ধ, এই জলপুত্রদের যে জলযুদ্ধ, এই জলযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তো বাবার আকাঙ্ক্ষা, উনি আমাদেরকে স্কুলে পাঠিয়েছেন, কিন্তু আবার এটা থেকে মুক্তি দিতে পারেননি যে আমাদের সমুদ্রে যাব না, যাওয়ার দরকার নেই, সেই বিষয়টা থেকে উনি মুক্তি দিতে পারেন নাই। কারণ ওই যে ভাত জোগাড় করা, এতজন মানুষের ভাত জোগাড় করা তার একার পক্ষে সম্ভব হয় না। আমি যখন একটু ধরেন, আমি নাইনে যখন, সরি আমার বয়স যখন 9 বছর কি 10 বছর, এই 9-10 বছরে বাবার সাথে আমি সমুদ্রে যাওয়া শুরু করেছি। সমুদ্রে যেতাম, কারণ মাছ ধরার বিষয়টা কিন্তু এককভাবে হয় না, দু চারজন লাগে, অন্তত দুজন লাগে। তো সে সময়ে ক্ষীণকায় হরিশঙ্কর বাবার সাথে যাওয়া শুরু করেছে, এবং বাবার প্রতি এক ধরনের দরদ, কষ্ট লাগতো, বাবা খুব ক্ষীণকায় মানুষ ছিলেন, তারপরে অনেক কষ্ট করতো সংসার চালাবার জন্য। এরপর থেকে আমার যে এই জলযুদ্ধ শুরু হয়েছে, এবং আপনি বললেন যে 34 বছর ধরে আমাকে মাছ ধরতে হয়েছে, আমি যখন সিটি কলেজে
অধ্যাপনা করছি, তখনও আমি দিনে বেলা অধ্যাপনা করছি, রাত্রেবেলা মাছ ধরতে যাচ্ছি। এখন পড়ার যে বিষয়টা, বাবা আচ্ছা আমার আমার ভেতরে যে মোমবাতিটা ছিল, আমার ভিতরে যে চেরাক ছিল, সেটা আমরা বুঝতে পেরেছেন। প্রাচীনকালের লোকরা যে চেরাক বলে, যে সলতেওয়ালা যে চেরাক ছিল, যে চেরাকের তলার মধ্যে যে আপনার কেরোসিন তেল ছিল, সেই হুম হুম চেরাকের সলতের মধ্যে উনি আগুনটা জ্বালাতে পেরেছিলেন। আমি ধরুন যখন 2-3-তে পড়া শুরু করেছি, আমার ভেতরে আগুনটা জ্বলতে শুরু করেছিল। আমি তখন একটু একটু করে বুঝছি যে আমার সাথে যারা আছে জেলে পাড়ায়, তারা সমুদ্রে যাচ্ছে, তাদের হুম কত কষ্ট, তাদের বিপরীত দিকে আমাকে হাঁটতে হবে। এবং আমি তখন, আমার অধিকাংশ বন্ধু বান্ধব কিন্তু মুসলমান ছেলে ছেলেরা, হিন্দু ছেলেরা, ওই সময় কিন্তু কোনো মেয়েরা আমাদের গ্রামে কোনো মেয়ে পড়াশোনা করতো না, স্কুলে যেত দু না। চারজন স্কুলে যেত না, মুসলিম মেয়েদের তো নয়ই, দু চারজন হিন্দু মেয়ে স্কুলে যেত, তাও ওখানে কোনো কো এডুকেশন স্কুল ছিল না, হাই স্কুলের কথা বলছি আমি, প্রাইমারি স্কুলেও খুব কম মেয়ে পড়াশোনা করতো সেই সময়, ধরেন আপনার 65-64 এই দিকে, 12 আগে আগে। তো ওই সময়ে যে আমার যে সলতেটা আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে, এবং আমি আস্তে আস্তে উদ্দীপিত হচ্ছি, একটু ক্লাস একটু ভালো পড়া পারলে, রেজাল্ট একটু ভালো হলে, আর শিক্ষকরা আমাকে প্রশংসা করছে, ঘৃণাও করছে অনেকেই, ওই যে আপনার, এটা আপনার প্রশ্ন হয়তো পরে আসবে, যে হিন্দু প্রধান এলাকা ছিল আমাদের, মুসলিমদের মধ্যে, হিন্দু মুসলমান উভয় পক্ষের মধ্যে জেলেদের হিন্দু হিন্দু হাতে, অধ্যুষিত অঞ্চল ছিল সেটা। হিন্দু অধ্যুষিত নয় সরি, একটা আমরা যেখানে আছিলাম সেখানে একটা বিশাল আচ্ছা হিন্দু পাড়া ছিল, হিন্দু পাড়া ছিল, আচ্ছা মুসলমান অধ্যুষিত গ্রামটা, কিন্তু ও হিন্দুরাও কম ছিলেন না, কম ছিলেন না, কিন্তু দুর্ভাগ্যবশত এই ইয়েদের জন্য, জেলেদের জন্য, হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষরা কিন্তু গালি দিতে খুব ওস্তাদ ছিলেন আর কি, ঘৃণা করতে, এরা উভয় ঘৃণার পক্ষ চোখে একজোট হয়ে একজোট হয়ে যেত। আমি আপনাকে প্রশ্ন তুলি এখন, কথায় কথা বাড়ছে বলেই, এই যে আমরা গালি গালাজ করি, বিশেষ করে চট্টগ্রামের মানুষরা একটু ভুল করলে, একটু ইয়ে করলে গালি দেয় যে ওটা জাল্লার ফোয়ার মতো কা ব্যবহার করো, আবার হ্যাঁ তুই কি আল্লাহর, তুই কি আল্লাহর ফোয়া না, ওটা এই মূর্খ না, তুই আল্লাহর ফোয়া না, অর্থাৎ হুম দেখেন আপনি, জাল্লার ফোয়া মানে হলো যে আমাদের যে প্রধান খাদ্য মাছ এবং ভাত, তাই তো, আমরা হুম হুম আমাদের সন্তানদেরকে শেখাই বাঙালির প্রধান খাদ্য কি, মাছ এবং আচ্ছা ভাত, বুঝতে কিন্তু হ্যাঁ, কিন্তু মাছটা সাপ্লাই দেখে সমুদ্র থেকে, নদী থেকে, জমি বিল থেকে ধরে জেলেরা, আর এই এই ধানটা যে আমরা প্রধান খাদ্য যে ভাত খাই, এই ধানটা সাপ্লাই দেয় কারা, মানে উৎপাদন করে কারা, মাঠে ফসল ফলায় কারা, কৃষকরা করে চাষিরা, চাষিরা, হ্যাঁ চাষিদেরকে হাল্লা বলে আর কি আমাদের দেশ, মানে আল্লাহ বলে হ্যাঁ চট্টগ্রাম। এখন দেখেন যে দুটো সম্প্রদায় আমাদেরকে প্রধান খাদ্য সাপ্লাই দেয়, মাছ এবং ভাত, গালি দেওয়ার সময় কিন্তু তাদের জন্য, তাদের সম্প্রদায়কে আমরা গালির উপকরণ হিসেবে ব্যবহার করি, উপকরণ হিসেবে হচ্ছে না ব্যবহার করছি, তাহলে আমরা কতটুকু দুর্ভাগা, আমরা চিন্তা করে দেখুন কতটুকু কতটুকু হেয় করা হচ্ছে। আমাদের কতগুলো হ্যাঁ। তো সেই সময়ে ওই যে যে উভয় সম্প্রদায়ে গালি টালি গুলো দিতে বা লাঞ্ছিত করতে, জেলেদের গায়ে হাত তুলতে, অপমান করতে, দ্বিধা করতো না, হিন্দুরা খুব, হিন্দুরা করতেন আপনি ঘৃণাটা, মুখের আচরণের ঘৃণাটা, আর মুসলিমদের মধ্যেও ঘৃণাটাও ছিল, আবার ধরেন গায়ে হাত তোলার বিষয়টাও ছিল, ধমাধম হয়তো পিটানো শুরু করতো। কিন্তু এইটা এক এক পেশে কথা হয়ে যাচ্ছে, এক পেশে কথা হয়ে যাচ্ছে, এটা মুষ্টিমেয় কিছু মানুষের ঘৃণা ছিল। অধিকাংশ মানুষ আমাকে, অন্তত হরিশঙ্কর জলদাসকে ভালোবাসত, সেটা হিন্দু এবং মুসলমান নির্বিশেষে, যদি পতেঙ্গার মানুষ আমাকে এইভাবে ভালো না বাসতেন, এইভাবে যদি বুকের কাছে টেনে না নিতেন, তাহলে হরিশঙ্কর হরিশঙ্কর হয়ে উঠতো না। তবে ওইটুকু আর কি, ওই যে এক মন দুধের মধ্যে একটু করে চনা পড়লে যেমন করে এক এক মন দুধ নষ্ট হয়ে যায়, ঠিক আমার জীবনেও লাঞ্ছনার দিকটা মানে বেশি আর কি, ওই সেই লাঞ্ছনাকে কাটিয়ে এড়িয়ে অতিক্রম করে এগুতে হয়েছে আর কি। তো স্কুলটা ওভাবে হয়েছে, প্রাইমারি স্কুলটা আমি পড়েছি, এরপরে হাই স্কুলে গেলাম, আমার খুব সায়েন্স পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের পতেঙ্গায় সবেমাত্র 1965 সালে, না সরি 1962 সালে পতেঙ্গা হাই স্কুল স্থাপিত হয়, তাও ব্রিটিশদের পরিত্যক্ত একটা ডাইনিং
হল ছিল, সে হলে স্থাপিত হয়। সেখানে আর্টস পড়ানো হতো, কমার্সও না সায়েন্সও না। এবং আমাদের পরের স্কুলটা ছিল প্রায় 4-5 মাইল দূরে, সেখানে যাওয়ার ক্ষমতাও ছিল না, কারণ বেশি দূরের স্কুলে গেলে আমি স্কুল ছুটির পরে দৌড়ে গিয়ে বাবার সাথে আমি সমুদ্রে যেতে পারবো না। সেই জন্য বেগমজান হাই স্কুলে যাওয়া আমার দ্বারা সম্ভব হয়নি। পতঙ্গা হাই স্কুলে পড়েছি, আর্টস পড়েছি, আর্টস পড়ার পরে এসএসসি পাস করলাম, ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেছি। লেটার ছিল দুটোতে, গণিতে এবং স্যার গণিতে আর কত সালে ছিল স্যার এটা? ও আমি এটা আমাদের তো দুবার পরীক্ষা দিচ্ছে, আমি 71-এর পরীক্ষার্থী ছিলাম আর কি, 1971-এর পরীক্ষার্থী ছিলাম। সেটা বাংলাদেশে আসার পরে সেটা আবার নতুন নতুন করে নিয়েছে। এরপরে এরপরে আমি মানে এসএসসি এইচএসসি পাস করলাম, চিটং কলেজে আমি ভর্তি হয়েছি এসএসসি তে। এইচএসসি পাস করবার পরে আমাদের আমাদের গ্রামের মধ্যে সন্তোষ নাগ বলে একজন, উনি বিএ পাস করেছিলেন সিটি কলেজ থেকে, আমাদের আচ্ছা অনেক সিনিয়র ছিলেন, উনি হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন। তো তাকে আমি বেশ শ্রদ্ধা করতাম, আমার বাবা বেশ শ্রদ্ধা করতো, শিক্ষিত মানুষ ছিলেন। একদিন বাবা আমাকে নিয়ে তার কাছে গেলেন, গিয়ে বললেন যে যে আমি বিয়ে আসছি, আমার ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করেছে, এখন সে আরো পড়তে চায়, আপনি কি একটু তাকে বলবেন যে কি পড়বে সে, কারণ কি অনার্স কি বিএ কি এগুলো জানার, আমার বাবারও কথা না আমি খুব ভালো জানতাম না, কারণ আমি আবার চিটং কলেজে পড়তাম, ধরেন পতেঙ্গা থেকে হেঁটে প্রায় 2.5 মাইলের মতো হেঁটে কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে, সেই সময়ে 1 ঘন্টা পর পর বাস ছাড়তো স্টিল মিল থেকে, স্টিল মিলের পূর্ব দিক থেকে 1 ঘন্টা পর পর বাস ছাড়তো, সে বাস আচ্ছা গিয়ে আবার নিউ নিউ মার্কেটে দাঁড়াতো, সে ওখান থেকে আবার হেঁটে চিটং কলেজে যেতে হতো নিউ মার্কেট। ওখান থেকে তো চিরম এত করে যাওয়া অনেক রাস্তা, এত দূর পথ হেঁটে যেতে হতো, আবার এত দূর পথ হেঁটে নিউ মার্কেটে এসে ওখান থেকে বাসে করে স্টিল মিল নেমে আবার 3 মাইল ঠেঙ্গিয়ে বাড়িতে এসে যখন পৌঁছতাম তখন সন্ধ্যা হয়ে যেত, কোনো খাবার ছিল না, দুপুরে কিছু খেতে পারতাম না, সিঙ্গারা খাওয়ার টাকাও পকেটে ছিল না, একমাত্র গাড়ি বেড়া চালা। যাই হোক, এটা দারিদ্র্যের কথা। এরপরে আমার বাবা গেলেন যে যে আমার ছেলেকে আমি একটু পড়াতে চাই, ও পড়তে চায়, সে কি অনার্স টনার্স আছে এটা যদি আপনি একটু বলেন কোন সাবজেক্ট পড়বে। তো উনি বলেছিলেন, আমি লিখেছি এক জায়গায়, উনি বলেছিলেন যে যে দেখো যুধিষ্ঠির, আমার বাবার সমসাময়িক বয়সের ছিলেন, দেখো যুধিষ্ঠির বয়সের ছিলেন না, কম বয়সের ছিলেন, আমার বাবার চেয়ে উনি বয়স ধরেন 5-7 বছরের কম ছিলেন, কিন্তু ওই বনে দিয়ে আনার জোরে বাবাকে তুমি করে বলতেন এবং নাম ধরে ডাকতেন। বনে দিয়ে আনা তিনি নিশ্চয়ই বুঝছেন, মানে উচ্চ বর্ণের যে বিষয়, জেলেদের সে জেলেদের বনেদি পরিবার মানে একটা, ওই মানে উচ্চ বর্ণের পরিবার আর কি, হ্যাঁ এই হ্যাঁ কারণে একটু তাচ্ছিল্য ভাব ছিল। তো বলে যে দেখো ছেলে ইন্টারমিডিয়েট পাশ করেছে, তো বহু বহু পড়াশোনা করছে, এর চেয়ে তোমাদের সম্প্রদায়ের মধ্যে এর চেয়ে বেশি পড়াশোনার দরকার নেই, তুমি দেখো একটা কোথাও একটা ছোটখাটো চাকরি করতে পারে কিনা, আর তুমি তো একা মানুষ, মাছ একা তো তোমার পরিবার সামাল দেওয়া কঠিন না, একেও একটু জালে টালে নিয়ে যাও, একটু মাছ টাছ ধরবার ব্যবস্থা করো, আর যদি নেহাত করতেও চায় তাহলে সিটি কলেজের নাইটে একটা ডিগ্রি পড়ার একটা ব্যবস্থা আছে, উনিও সিটি কলেজের নাইট থেকে ডিগ্রি পাশ করেছিলেন, ওখানে তুমি ভর্তি করে দাও, দিনের বেলা সে চাকরি করলো মাছ ধরলো, আর নাইটে গিয়ে সে ওখানে বিএটা পাশ করলো। তো বাবা আমার হাত ধরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা বলে ওনার দোকান থেকে মানে ওষুধের দোকান থেকে বেরিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাবা আমাকে বললেন যে সন্তোষ নাগ ঠিক কথা ন হ অবোধ সন্তোষ নাগ আর আরে বালা উপদেশ ন দে ঠিক কথা ন হ মানে পিছনের টানে সন্তোষ নাগের কথা উনি সন্তুষ্ট হতে পারেননি আর কি। সন্তোষ আর আরে পিছুদি টানি রাহনের ব্যবস্থা করছি, হ্যাঁ অবোধ তুজিয়ান তুজিয়ান ইচ্ছে এন ফর। তো যাই হোক, আমি চিটং কলেজে আচ্ছা আচ্ছা তিনটে সাবজেক্টে অনার্সের জন্য দিয়েছিলাম, বাংলা ইংরেজি অর্থনীতি। তো বাংলাটা প্রথম তিনটাতেই আমি চান্স পেয়েছি, কিন্তু বাংলার রেজাল্টটা প্রথমে দিয়ে প্রথম দিন দিয়ে দেওয়ার কারণে আমি বাংলাতে ভর্তি হয়েছি। আচ্ছা এরপরে অনার্স ওখানে করেছি, সে সময়ে নিয়ম ছিল যে মানে বাংলাদেশে কয়েকটি বিখ্যাত কলেজ ছিল যেখানে অনার্স করা যেত, চট্টগ্রাম কলেজ, সিলেটের মুরারি চাঁদ কলেজ, ভিক্টোরিয়া কলেজ, ঢাকা কলেজ, এবং এমএটা পড়তে হতো কি ইউনিভার্সিটিতে,
আমরা অনার্সটা ওখানে পড়েছি এবং এম এ ফাইনালটা গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এরপরে তো অন্য একটা কারণে আমাকে পিএইচডিও করতে হয়েছে, সেটা আরো প্রায় 47-48 বছর বয়সে, সেটা ভিন্ন প্রসঙ্গ। এ হলো যে আমার পড়াশোনার লেখাপড়া করার বিষয়টা। আচ্ছা, তো স্যারের এই তবে ওই একটা কথা বলে নি, এই বিষয়টার সাথে সাথে আমাদের ওদিকে কমলবংশীর হাট বলে একটা হাট আছে, আমাদের বাড়ি থেকে 3 মাইল দূরে সমুদ্র এই কর্ণফুলী পাড়ে, যেটা এখন হাটটা মৃত্যু হয়ে গেছে, হাটটার বহু শতাব্দী চলার পরে হাটটার মৃত্যু হয়ে গেছে। এটা এয়ারপোর্টের সাথে লাগোয়া, ও আমি ওই কাঁধে মাছের ভার বাজারে নিয়ে যেতে যেতে, গলিতে গলিতে বিক্রি করতে করতে আমার অনার্স পড়া, আমার ইন্টারমিডিয়েট পড়া, দাদির সাথে বাবার সাথে মাছ নিয়ে নিয়ে রাস্তায় গলিতে গলিতে ঘুরতে ঘুরতে মাছ বিক্রি করতে করতে আমার এম এ পড়াও। তো এই এগুলো করতে গিয়ে বাবার সাথে ঠাকুরদের সাথে মাছ বিক্রি করতে গিয়ে অনেকগুলো লাঞ্ছনার মুখোমুখি হতে হয়েছে আমার সামনে বাবাকে। আপনার ঠাকুর দেখে চাইতেন না যে আপনি পড়েন? নিশ্চিত রূপে উনি না চাইলে, উনি আমার নির্মাতৃ ছিলেন, আমাকে নির্মাণ করেছেন উনি। আমার ঠাকুর দি নিজের নামও সই করতে জানতেন না, আমার মাও লেখাপড়া কিছুই জানতেন না, কিছুই জানতেন না, মানে শরীয়র বা শরিয়া জিনিসটা কি এগুলো কিছুই জানতেন না। আচ্ছা, কিন্তু মা একটু চুপচাপ ধরনের ছিলেন, ঠাকুরদির অভিপ্রায় ছিল। ওই ঠাকুরদি হিন্দু পাড়ায় ঘুরতেন, মুসলমান পাড়ায় ঘুরতেন, সব পরিবার থেকে ছেলেরা বাচ্চারা স্কুলে যাচ্ছে, এটা দেখতে দেখতে তাদের ভেতরেও বাবা এবং ঠাকুরদের ভিতরেও এক ধরনের জ্বালা তৈরি হয়েছিল, এক ধরনের জোশ চেতনা তৈরি হয়েছিল যে আমাদের পরবর্তী বংশধরদেরকে পড়াশোনা করা। স্যারের এই এমএটা কমপ্লিট করার পরে আপনার কর্মজীবনটা শুরু, কর্মজীবন আপনার প্রথম দিকে? হ্যাঁ না, এখন এখন আর একটু মজার ব্যাপার আছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি প্রাইভেট পড়ানো শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আমি যখন 9-এ পড়ি তখন আমার ছাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছে, মানে মাস্টারের, মানে আপনি এসএসসি এর স্টুডেন্ট পড়াচ্ছেন ক্লাস 9-এ দেখা গেল? হ্যাঁ, মাস্টারের কোয়ালিফিকেশন হলো যে ক্লাস 9 পড়তেছে আর ছাত্র দিচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসি অঙ্কটা একটু ভালো জানা ছিল আমার, ইংরেজিটাও মোটামুটি ছাত্রদের পড়ানোর মতো ইংরেজির এলএমটাও ছিল, যে কারণে এই 9 থেকে আমার মানে অধ্যাপনা বলেন, অধ্যাপনার অর্থ যদি পড়ানো হয় এবং অধ্যাপনার যথার্থ অর্থ সেটাই, তো সেই ক্লাস 9 বয়স থেকে আমার এই 2014 পর্যন্ত আমাকে এই পড়াতে যেতে হয়েছে। কতজনের বাসায় যে আমাকে বেল টিপতে হয়েছে, টিউশন করতে হয়েছে তার কোনো ঠিক নেই, কতজনের বাসায় যে গিয়ে এ করতে হয়েছে, মানে আধা কাপ চা খেতে হয়েছে। একটা মজার গল্প বলি, তখন স্যার এই আপনি যে মানুষের বাসায় যেতেন, যে ছেলে পড়াতেন, স্টুডেন্ট পড়াতেন, তো ওরা কি ধরনের স্টুডেন্ট ছিল যে আপনি জেলে পরিবারের সন্তান হয়ে তাদের বাসায় গিয়ে পড়াচ্ছেন, বা এই ধরনের কোনো লাঞ্ছনা বা কোনো ধরনের? না, এই ধরনের লাঞ্ছে আমাদের স্টুডেন্টরা অধিকাংশই বাইরের জেলার ছিল, ওখানে ওই যে ইস্টার্ন রিফাইনারি আছে, ইস্টার্ন রিফাইনারির হাউজিং ছিল, তো ওরা অধিকাংশই বাইরের লোক, মানে অন্য জেলার লোক, ফলে এদের মধ্যে অন্তর্গত হয়তো এক ধরনের হয়তো ঘৃণা থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসাবে খারাপ ছিলাম না বলেই ওরা ওই প্রাইভেট টিচার হিসেবে আমাকে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতো, মানে তো ওখানে খুব বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা আছে। কোনো কোনো এক বাসায় আমাকে খুব 1 কাপ দুধ দেওয়া হতো, ওদের নিজেদের গরু ছিল, দুধ দেওয়া হতো, তো আমি পড়াতে পড়াতে দুধ খেতাম। দুধ তো আমাদের মানে আমাদের ওই সময়ে তো দুধ কেনার কথা তো চিন্তাও করা যায়, দুধের রং সাদা, যেখানে ভাতের যোগানটা হয় না ঠিক মতো, দুধের রং সাদা, দুধের রং সাদা দেখেছি কিন্তু দুধ তো খাওয়ার সুযোগ ছিল না, তো দুধ খেতাম। একদিন ওই দুধ খেতে খেতে গিয়ে দেখলাম যে পড়াচ্ছি, অঙ্ক করাচ্ছি, বাম হাতে দুধের কাপ খাচ্ছি, এক সময় দেখলো যে আমার ঠোঁটের মধ্যে শক্ত কি একটা লাগলো, তো শক্ত লাগার পরে দেখলাম যে কি ব্যাপার এটা, ভালো করে দেখলাম যে দুধের মানে কাপের ভিতরে তেলে ছড়ার বাচ্চা, মানে তেলা পোকার বাচ্চা, ওইস গিন্নি ঘেটে দিয়ে, মানে অজান্তে নিজের অজান্তে হয়তো আমি ওই মানে তেলা পোকার বাচ্চা গুলানো দুধ খেয়ে ফেলে। আর আর ছাত্রের কথা মনে পড়ে, পরে শুনছি যে সে আমেরিকায় গিয়ে বেশ
প্রতিষ্ঠা পেয়েছে এখন, তার দিদিকে পড়াতাম আমি ক্লাস টেনে, আচ্ছা ও ছাত্রী, তার মা আমার জন্য শরবত পাঠাতো। সে আবার শরবতের শরবত আসতো, বিস্কিট আসতো, শরবত প্রায় সময় একটু খালি খালি হয়ে আসতো, গোটা গ্লাস ভর্তি না হয়ে বেশ কিছু খালি খালি হয়ে আসতো। খালি খালি তো ব্যাপার ব্যাপার কি কি ব্যাপার, ও তখন ইয়েতে পড়তো আর কি, থ্রি টু থ্রিতে পড়তো। একদিন হঠাৎ করে জানলা দিয়ে, জানলা বারান্দাটা জানলা বেয়ে আসতে হতো, দেখলাম যে সে ওই জানলার পাশে দাঁড়িয়ে আমার কাছে পাঠানো যে শরবতটার চুমুক দিয়ে সে খাচ্ছে। তো প্রতিদিনই সে চুমুক দিয়ে খেয়ে কিছু রেখে আমার জন্য নিয়ে আসতো আর কি। আচ্ছা সেই ছাত্র নাকি পরে শুনলাম যে আমেরিকায় বেশ নাম টাম করেছে আর কি। যাই তখন হোক, তো এই আমি হলো যে আমার, সেটাকে বুঝতেন না তখন, তাই না? পরে না ও তো জেনেছিলাম, ছিল ও না, আমি দেখেছি তখন তাকে দেখার পরে, কিন্তু আপনি জানার পরে সে তো খেতেন। না পরে আর পরে নাই। তো আচ্ছা আমি একটা স্কুলে, আমি এমএ পাশ করবার পরে 1980 সালের দিকে, 1979 সালের দিকে, 79-80-র দিকে দক্ষিণ হালিশহর হাই স্কুল বলে, এটা এপিজেড এর কাছে হ্যাঁ, এটা একটা এখনো হাই স্কুল, আছে। হাই স্কুল প্রতিষ্ঠা দেবে, হাই স্কুল আচ্ছা প্রতিষ্ঠা দেবে, ও হাই স্কুলে আমাকে পতঙ্গা হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে আমাকে ওখানে আহ্বান করলো যে ওরা একটা হাই স্কুল শুরু করবে, আমি ওখানে প্রধান শিক্ষক হিসেবে কাজ করতে চাই কিনা। তখন আমি বেকার, টিউশন করছি, এম পাস করেছি বটে কিন্তু টিউশন করছি। পাড়ার লোকরা জিজ্ঞেস করতে কি ব্যাপার, ও তুমি এম পাস করছ, বড় শহরে অন্য কথা নো না, শহরে আইজ তুমি করো করো গুরু দিকে, মানে জেলে সমাজের মানুষরা এভাবে কেন ওইভাবে তুমি বেকার হয়ে ঘুরছো, এই চাকরি নাই, বাংলা এম পাস করেছি কোথায় চাকরি পাবো। যাই হোক, ওই চাকরিটা প্রধান শিক্ষকের চাকরি, ওরা বেতন দেবে 400 টাকা মাত্র, 400 টাকা। 80-81 হাজার 400 টাকা। আমি চাকরিটা শুরু করলাম, শুরু করবার পরে 3 বছর চাকরি করবার পরে স্কুলটা দাঁড়ালো, আচ্ছা এবং ক্লাস নাইন পর্যন্ত আমি স্কুলটাকে টেনে নিয়ে গেলাম। হঠাৎ একদিন শুনলাম যে ওখানকার ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তারা রাত্রে মিটিং করেছে যে আমাকে স্কুল থেকে আমাকে একটা প্রস্তাব দেবে। ও কেন, মিটিং এ কি আলোচনা হয়েছে, হ্যাঁ আলোচনা হয়েছে যে ভদ্রলোক আমাকে সবসময় ওখানকার, উনি মেম্বার ছিলেন, এখন তো ওয়ার্ড কমিশনার হয়েছে, ওই সময় তো সিটি কর্পোরেশন হয়নি, তো আচ্ছা উনি আসলে আমাকে স্কুলে জড়িয়ে ধরতেন, বাবা বাবা বলে জড়িয়ে ধরতেন। এখন সেই ভদ্রলোক নাকি বলছে যে আমরা তো এটা এখানে তো একটা আমরা যেতে হয় স্কুলে, এখন একজন জেলের পোলা স্কুলে হেডমাস্টার, তাকে গিয়ে আদাব সালাম দিতে হয়, এইটা হ্যাঁ ঠিক হচ্ছে না, এটা নাজায়েজ হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, তো কি করতে হবে, আমরা কাজ করি এই ছেলেটাকে, তখন আমি ছেলে 27-28 বছরের, এই ছেলেটাকে বদলি করে ওখানে একজন টিচার আমরা নিয়ে আসি, মুসলিম টিচার নিয়ে আসি। তো ওরা আচ্ছা কি করবে, ওরা সিদ্ধান্ত নিল যে পরের দিন এসে আমাকে বলবে যে আপনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে থাকেন, আপনার আপনার বেতন, প্রমোশন। আপনার আপনার বেতন 400 টাকা ঠিক থাকবে, অ্যাসিস্ট্যান্ট আচ্ছা মাস্টার হিসেবে থাকেন, আমরা এখানে একজন হেডমাস্টার মুসলিম হেডমাস্টার রাখবো। তো ওই মিটিং এ একজন ভদ্রলোক ছিলেন যিনি আমাকে প্রকৃত অর্থেই ভালোবাসতেন। পরদিন স্কুল শুরু হওয়ার পরে উনি আমার কাছে আসলেন, বলছে স্যার আমি তো আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে আসছি। কি দুঃসংবাদ, বলছে আপনাকে স্কুল থেকে এইভাবে এইভাবে তাড়াবার জন্য চাইছি, যে ওরা আপনাকে প্রস্তাব দেবে, এবং আমি যদ্দূর জানি যে আপনার মতো মানুষ ডিমোটেড হয়ে এখানে চাকরি করবেন সেটা আমার, আমি বিশ্বাস নাই, এই প্রস্তাবটা আপনার কাছে নিয়ে আসবো। তো তাকে আমি কথাটা বলে ইয়ে করলাম, ওই দিন সম্পূর্ণ স্কুল 4টা পর্যন্ত আমি স্কুল চালালাম, স্কুল চালিয়ে আসবার সময় আমি একটা রিজাইন লেটার লিখে আমার টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে আমি বেরিয়ে চলে আসলাম। এরপরে শুরু হয়েছে আমার, ওরা আর আমাকে ডাকলো না, যে ছেলেটাকে দিয়ে, যে জেলের ছেলেটাকে দিয়ে দক্ষিণ হালিশহর হাই স্কুল শুরু করলো, প্রতিষ্ঠা পেলো, এবং প্রায় 1,500 স্টুডেন্ট হলো, রেজাল্টও চারিদিকে সুনাম ছড়িয়ে পড়লো পড়াশোনার দিকে জন্য, আমি চলে আসার পরে কেন রিজাইন দিলাম, এই স্কুল জানতে কমিটি আমাকে একবারের জন্য, সবাই শিক্ষিত মানুষ, আমি এখন নামটা নিচ্ছি না, এই ভদ্রলোক যিনি চেয়ারম্যান ছিলেন আচ্ছা আমাদের সরকারি যে জীবন বীমা কর্পোরেশন আছে সেই জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এই ভদ্রলোক, অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ, এবং তার কন্যা কিন্তু আমার ছাত্রী ছিল পরবর্তীকালে,
আমার ছাত্রী হয়েছে মহিলা কলেজে, নাসিরাবাদ মহিলা সরকারি মহিলা কলেজে, আমি তার নামটা নিচ্ছি না, সে আচ্ছা ভদ্রলোক এবং আর যারা ছিলেন সবাই শিক্ষিত, আমাকে একবারের জন্য ডেকে জিজ্ঞেস করলেন না যে হরিশঙ্কর তুমি চাকরিটা ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে কেন চলে গেলে। অর্থাৎ ওরা যা চেয়েছিল সেটাই, আমাকে দিয়ে একজন জেলের ছেলেকে দিয়ে ওদের যা কিছু উদ্দেশ্য সেটা সাধিত হওয়ার পরে, আপনাকে সাকসেসফুল হওয়ার পরে আমাকে ডাস্টবিনের মতো, ডাস্টের মতো মানে কিক বিনে আউট করলো। ফেলে দিল। কিক আউট করলে, কিক আউট করলো মানে কিক আউট বলা যায়, অথবা আমি আত্মসম্মান বাঁচাবার জন্য। এরপরে আমার জীবন শুরু হয়েছে টিউশনের উপরে, এমন হলো যে আমি শেষ পর্যন্ত 500 টাকার একটা টিউশন করে আমার পরিবারে সে 500 টাকা মাসে আমাকে দিয়ে চালাতে হতো। এবং দুর্ভাগ্যবশত ওই সময়ে আমার বাবা, আমার ঠাকুরদের ইচ্ছা যেমন করে হয় যে নাতিকে বিয়ে করাও বিয়ে করাও, এমএ পাস করছে, আমার বাবা আমাকে বিয়েও করিয়ে দিয়েছে, কিন্তু 81 সালের জানুয়ারিতে শহরের মেয়ে বিয়ে করেছে। আমি না আচ্ছা দিতে পারছি, একটা শাড়ি কিনে দিতে না দিতে পারছি, দুমুঠো ভাত জোগাড় করতে পারছি না, মাথায় তেল দিতে পারছি না, কিন্তু ওই যে একজোড়া তখন একটা ট্রেডিশন ছিল অল্প বয়সের মধ্যে বিয়ে করিয়ে দেওয়া বা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া আমার ছেলে। তখন 27, আমার না আমার স্ত্রীর বয়স তখন 22 বছর, আর আমার আচ্ছা বয়স তখন 27 বছর, আর আমি তো হ্যাঁ পড়াশোনা যেটা করা সেটা মোটামুটি করেছি। তারপরেও ওই যে জেলে সমাজের মধ্যে যে অল্প বয়সে বিয়ে করিয়ে দেওয়া, সেই ব্যাপারটা বাবা করতে গিয়েই হ্যাঁ আমাকে স্ত্রীর মাথায় তেল দিতে পারছি না, সাবান জোগাড় করতে পারছি না, 500 টাকার টিউশনই মাসের শেষে পাই, সেই টিউশনের টাকাটাও আবার এক ওই ট্রাকওয়ালার, তার অনেকগুলো ট্রাক আছে কন্ট্রাক্টর আর কি, আচ্ছা ট্রাকওয়ালার মেয়েকে পড়াতাম, এই ভদ্রলোক আবার 500 টাকা একসাথে দিতেন না, আচ্ছা ওই 200 টাকা ওগুলো 100 টাকা অল্প করে দিত। ইনস্টলমেন্ট করে করে দিতেন আর কি। এই হলো মানে আমার জীবনের, সারা মাসেই টাকা দিত অল্প 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 করে। হ্যাঁ অল্প অল্প করে দিত, এখন অল্প অল্প করে দিয়ে তো আমার লাভ তো হচ্ছে না, তো পরিবারে আপনার সমাজে আপনার দাম্পত্য জীবন পরিবারে শুরু এর মধ্যেই, টিউশন করেই কিন্তু দাম্পত্য জীবনটা শুরু করলেন আপনি। না, যখন বিয়েটা হচ্ছে তখন আমি স্কুলের টিচার, মানে দক্ষিণ হাইস্কুলের হেডমাস্টার, ও ওই আচ্ছা বিয়েটার 2-4 মাসের মধ্যেই তখন এরা আমাকে সরাবার ষড়যন্ত্র করেছে। আমি আর আগা 5 তলা না ভেবে আমার ব্যক্তিত্ব বলেন, আমার মর্যাদা বলেন রক্ষা করবার জন্য আমি দিয়ে বের হয়ে গেছি। বেরিয়ে গেছি। এরপরে এরপরে বিসিএস দিলাম, এরপরে টিউশন করতে করতে 1982 সালে বিসিএস পরীক্ষা দিয়েছি, তো বিসিএস এ আমি পাশ করলাম। পাশ করে আচ্ছা সরকারি কলেজে আমাকে নীলফামারী, একেবারে বাংলাদেশের উত্তরের একটা জেলা, নীলফামারী আচ্ছা গভর্নমেন্ট কলেজে আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল। ফার্স্ট পোস্টিং হলো এরপর তো আমাদের বদলির চাকরি, নানা কলেজ ঘুরতে ঘুরতে, অনেকগুলো জেলা, অনেকগুলো দ্বীপ ঘুরতে 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 পরে সিটি কলেজে চলে। নীলফামারীতে আপনি কতদিন ছিলেন ওখানে? 18 মাস, 18 মাস, আচ্ছা আঠারো মাস চাকরি করেছি, আঠারো আচ্ছা মাস চাকরি করেছি, 500 টাকা ঘুষ দিয়ে, 500 টাকা ঘুষ দিয়ে অফিসে আমাদের সেই সময়ে এসছে এই নাসিরাবাদ মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজে, আচ্ছা ওখানে ওখান থেকে আবার আমাকে সিটি কলেজে একজন ট্রান্সফার করে দিল, ওখান থেকে আবার সন্দ্বীপে চাকরি করতে হচ্ছে, এরপরে পটিয়া, এরপরে কুমিল্লা, এরপরে নরসিংদী, এরপরে নবীনগর, এরপরে সেটা সাতকানিয়া, সাতকানিয়া এইসব কলেজগুলো আচ্ছা ঘুরতে। আচ্ছা তো আপনার এই তারপর হচ্ছে আপনার এই যে অধ্যাপনা জীবন যাচ্ছে চলছে চলছে এভাবে, কিভাবে আপনি একটা সময় গিয়ে আপনার আপনি তো এর মধ্যে মনে করেন আপনি এই যে জেলের পুত্র হলেন, জেলের পুত্র থেকে আপনি এই পর্যায়ে এসছেন, বিসিএস করলেন, অধ্যাপনা করছেন, এর মধ্যে কিন্তু আপনাকে এই অপবাদটা কিন্তু আপনাকে পিছু ছাড়েনি, তাই হ্যাঁ না? সেটাই, আমি আমি হ্যাঁ দারিদ্র থেকে অনেকটা মুক্তি পেয়েছি, আমার চামড়া পুরে পুরে গেছিল, 34 বছরে আপনার লবণ পানি মানুষের শরীরের সকল কমনীয়তা নষ্ট করে দেয়, আমার চুলগুলো ছিল লালচে লালচে হয়ে গেছিল, আমার চামড়াগুলো খুশকে গেছিল, লোমগুলো আপনার লবণ পানিতে পানিতে আপনার ইয়ে হয়ে গেছিল, সেই কাঠিন্য থেকে সেই রুক্ষতা থেকে এক সময় আমি মুক্তি পেয়েছি, আমার চামড়ার কমনীয়তা এসেছে, আমার হাতের তালুগুলো দাঁত টানতে টানতে এখানে ফোসকা পড়েছিল, সেই ফোসকাগুলো এক সময় বিলীন হয়ে গেছে, কিন্তু আমার সবগুলো আমাকে ছেড়ে চলে গেছে, রুক্ষতা বলেন দারিদ্র বলেন, কিন্তু
জেলে সন্তানের যে অপবাদ, জাল্লার যে অপবাদ, দুর্নাম, এই দুর্নাম থেকে আমি মুক্তি পাইনি আর। সেই আচ্ছা, মুক্তি না পাওয়ার খেসারত সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, 68 বছর বয়স পর্যন্ত। কর্মজীবনে এই ব্যাপারটি আপনি আপনি কতটুকু মানে হ্যাঁ, অপবাদ? কর্মজীবনের ব্যাপারটা আপনি আমাকে এর আগে একটা প্রশ্ন করতে পারেন, সেটা হলো যে আমি লেখালেখিতে কেন আসলাম। মানুষ লেখালেখিতে আসে আসলে আনন্দে, ভেতরে হ্যাঁ, কবিতার লাইন গুনগুনিয়ে উঠলে মানুষ কবিতা লেখে। লেখালেখির ব্যাপার যখন আমি একটু বলি এর আগে, আপনি আমি জানি আপনি লেখালেখিতে এসছেন 55 বছর বয়সে। হ্যাঁ, ক্রিয়েটিভ লেখাগুলো এই লিখতে, তার আগে আমি হ্যাঁ, 47-48 বছর বয়সে আমাকে পিএইচডি করতে হয়েছে, আমাকে ডক্টরাল কাজটা করতে হয়েছে। সেটা ওই যে আপনি লাঞ্ছনার যে কথা বললেন, আমি যখন সরকারি কলেজে পড়ানো শুরু করলাম, আপনি জানেন একটা সাধারণ অফিসের মধ্যে নানা কিসিমের নানা কোয়ালিফিকেশনের মানুষ থাকে, কিন্তু থাকে। হ্যাঁ কলেজগুলোতে সহকর্মীরা প্রায় সবাই এমএ পাস, অনার্স এমএ পাস, কারণ অনার্স এমএ না হলে গভর্নমেন্ট কলেজে ঢুকা যায় না। তো আমি ওই কলেজে আসার পরে আমার ভেতরে এক ধরনের উৎসাহ, আনন্দ জাগলো যে যাক, এতদিন পর্যন্ত আমি মানুষের গালিগালাজ শুনে এসেছি, এখন আমার চারপাশে যারা আছেন তারা সবাই এমএ পাস, তারা সবাই শিক্ষিত, তারা সবাই বিদ্বান, সবাই আলোর মানুষ, আলোকিত মানুষ, তাদের কাছ থেকে অন্তত আমি সামাজিক লাঞ্ছনাটা পাবো না। কিন্তু দুর্ভাগ্যবশত তারাও কিন্তু মনে মনে আমাকে ঘৃণা করে। ওই একটা মাত্র পাপ যেটাকে আমরা জন্মই আমার আজন্ম পাপ বলা যায়, কেন আমি জেলের ঘরে জন্মগ্রহণ করলাম, যেন এই জন্মগ্রহণটা যেন আমি নিজেই করেছি, নিজে জোর করে যেন আমি জেলের ঘরে জন্মগ্রহণ করেছি, এই পাপটা। এটা অনেকে বলেন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এইসব কথাবার্তা বলে এগুলো বানানো কথাবার্তা। যারা বাস্তব জীবনে যারা এই জীবনটা যাপন করছে তারাই জানে আসলে এই কথাটা কতটুকু অর্থহীন। কারণ মানুষরা, আমাদের আশেপাশের মানুষরা প্রতিনিয়তই আমাদেরকে মনে করিয়ে দেয় যে তুমি আমাদের সাথে এক পংক্তিতে বসার লোক না, তুমি তুমি এই বনে দি না, তুমি যতই শিক্ষিত হও তুমি সম্মানের যোগ্য না, তুমি সম্মানের উপযুক্ত না, বারবার মনে করিয়ে দেয়। তো আমি কলেজে পড়াতে পড়াতে সরকারি সরকারি মহিলা কলেজে আমি দ্বিতীয়বার, দুবার অধ্যাপনা করেছি নাসিরাবাদ সরকারি গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, সেখানে আমার এক কলিগ ছিলেন, তার নামও আমি নেব না, অনেকবার নানা জায়গায় আমি তার নাম লিখেছি এখানে আপনাকে শুধু বলছি, উনি আমার বিভাগীয় প্রধান ছিলেন, তিনি আমাকে নাম ধরে ডাকতেন না, জাল্লার পোলা বলে ডাকতেন নাকি। তো আমাকে আচ্ছা, এক কলিগ এসে, এক কলিগ মহিলা কলিগ, উনি এখন ভাইস প্রিন্সিপাল, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল, এই এই মহিলা কলিগ একদিন আমাকে ডেকে বললেন যে দাদা আমাদের তো আর ভাল লাগে না, ম্যাডাম আপনাকে নাম ধরে না ডেকে এই জাল্লার পোলা ডিপার্টমেন্টে আসছে কিনা, জাল্লার পোলা ক্লাসে গেছে কিনা, এরকম করে করে বল। ভাবে বলতো আমি আমি এটার জবাব ধরেন দুভাবে দেওয়া যেতে পারতো, আমি গিয়ে তাকে চার্জ করতে পারতাম যে আপনি, আমি তো আপনাকে জাত ধরে কথা বলি না, জাত ধরে সম্বোধন করি না, আপনি কেন আমাকে সম্প্রদায়গত ভাবে বা জাত ধরে, প্রতিবাদ করতেন না নাকি? না প্রতিবাদ আমি করি নাই যে আমার, আমি আরেকটা পথ বেছে নিয়েছি, সেটা হলো যে আমি খুঁজতে শুরু করেছি এই যে জাল্লার পোলা গালি হিসেবে যে ব্যবহার করলেন উনি, বা আগেও আমি শুনে এসেছি এই ধরনের কথাগুলো, জেলেরা আসলে খারাপ লোক কিনা, জেলেদের কোনো প্রাচীন ঐতিহ্য আছে কিনা, জেলেরা কোনো ঋণ খেলাপি কিনা, জেলেদের মধ্যে কোনো ডাকাত ছিল কিনা, তাদেরকে এত এত ছোট করে কেন দেখা হয়? এত ছোট জেলেদের মধ্যে কোনো হিটলার ছিল কিনা যে মহাযুদ্ধ বাধিয়ে লক্ষ কোটি মানুষকে হত্যা করিয়েছে। আমি পরে এটা ঘাটতে গিয়ে দেখলাম যে যে মহাভারত যিনি রচনা করেছেন, যে গীতা রচনা করেছেন ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তিনি জেলেনির সন্তান ছিলেন। আমরা হিন্দুদের মধ্যে মারা গেলে একটা গীতা বুকের মধ্যে দিয়ে শ্মশানে নিয়ে যায় পোড়াবার আগে, এবং মানুষের একটু ভিতরে ধর্ম ভয়টা যখন ঢুকে যায়, মৃত্যু ভয়টা যখন ঢুকে যায়, তখন গীতা পড়া শুরু করে বনে দিয়ে, হিন্দু হিন্দুর যারা চক্রবর্তী
সেনগুপ্ত, দাশগুপ্ত, ব্যানার্জি চ্যাটার্জি, এরা সবাই কিন্তু গীতা পড়া শুরু করে। কিন্তু আচ্ছা সেই গীতার রচয়িতা হলো যে একজন জেলেনীর ছেলে ব্যাসদেব। গীতাটা পড়ছে তার আপনার স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু সেই সম্প্রদায়ের মানুষদেরকে ঘৃণা করতে চাইল বলে। কিরকম একটা বিপরীতাত্মক চিন্তা আপনি দেখেন, আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চিন্তাটা কত বিপরীতাত্মক, যে পড়ছে তারই রচিত গ্রন্থ স্বর্গে যাওয়ার জন্য, গীতার মন্ত্র উচ্চারণ করতে, মহাভারত পড়তে, কিন্তু ঘৃণাটা আমাদের জন্য রেখে দিয়ে। ঘৃণার কথা আমি শুরু করলাম যে আমাকে অনুসন্ধান করতে হবে। এখন অনুসন্ধান করলে তো আর নিজে নিজে লেখালেখি করলে সেটা তো সমাজ স্বীকৃতি নেই, সমাজ লেখার জন্য লেখালেখির আমি, লেখালেখির চোখটা কিন্তু চেপে বসেছে আপনার এই কারণেই, মানে হ্যাঁ আপনার। আমি এর আগে এর আগে কিচ্ছু লিখিনি, কিচ্ছুটি আমি লিখিনি, আচ্ছা আচ্ছা, মানে আমি অনুসন্ধান করব আমি জেলেরা আসলে দুষ্ট কেন জাত কিনা, কেন জেলেদেরকে এভাবে ছোট করে দেখা হচ্ছে, হেয় জাত কিনা, অবহেলার কিনা, হেয় জাত কিনা? হেয় জাত। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ময়ূখ চৌধুরী, যার আসল নাম ডক্টর আনোয়ারুল আজিম, তার কাছে গেলাম, স্যার আমি আপনার অধীনে আমি একটা পিএইচডি করতে চাই। তো স্যার আনন্দে রাজি হলেন, এবং রাজি হয়ে আমি বললাম যে, আমাকে বললেন এইটা দিয়ে করো, এই জীবনানন্দকে নিয়ে করো, অমুককে নিয়ে করো, তমুক করো। তখন আমি ওনাকে একটি কথা বললাম, স্যার আমি শুধু জেলেদের নিয়ে আমি গবেষণা করব। কেন? তাকে আমি বিষয়টা ভেঙে বললাম। তখন উনি আমাকে শিরোনাম দিলেন যে নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন। কৈবর্ত মানে জেলে, জেলেদের আরেকটা নাম হলো কৈবর্ত। অর্থাৎ বাংলা সাহিত্যের নদীভিত্তিক উপন্যাসগুলোতে জেলে জীবনের যে রকম ফের বৈচিত্র্য এসছে, সেই বৈচিত্র্যটাকে আমি অনুসন্ধান করবার জন্য চেষ্টা করেছি, এবং সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটা অনার্স হয়েছে। এই বইটা বাংলা একাডেমি থেকে 2007 সালে, 2007 সালে বাংলা একাডেমি থেকে বইটা প্রকাশিত হয়েছে। তো আচ্ছা এই গবেষণা করতে গিয়ে গিয়েই আমার হঠাৎ করে মনে হলো যে, আরে আমি যে জেলেদের নিয়ে পড়াশোনা করছি, এই জেলে সমাজ তো আমার চেনার, এদেরকে তো আমি চিনি, হুম এই যে কুবেরকে আমি চিনি, আমি মালাকে চিনি, আমি কিশোরকে চিনি, মানে এগুলো উপন্যাসের একটা চরিত্র, হ্যাঁ পদ্মানদীর মাঝির, অদ্বৈত মল্লবর্মণের, আমি তো এদেরকে সবাইকে চিনি, এটা তো আমার আশেপাশে আছে। তো আপনার তখন আমি, আপনার পিএইচডি যেটা করেছেন সেটির বিষয়টা তো বললেন, বা আপনি জেলেদের জীবন নিয়ে আপনি এই গবেষণাটা করতে চাচ্ছেন, তো ওটা করা হলো? ওটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওইটা করতে করতে আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগলো যে, আরে এরা মানিক যদি লিখতে পারেন জেলেদের নিয়ে, অদ্বৈত মল্লবর্মণ যদি লিখতে পারেন, সমরেশ বসু যদি লিখতে পারেন, আমি আমিও কেন তো পারবো? পারবো দেখি, আমিও পারবো বোধ হয়, কেন পারবো নয়, আচ্ছা আমিও বোধ হয় পারবো। তখন আমি ইয়ে করলাম যে, আমি, ওরা তো সবাই নদীর পাড়ের জেলেদের নিয়ে লিখেছে, আমি ঠিক হ্যাঁ করলাম যে আমি চিনি তাদেরকে যারা সমুদ্র পাড়ের জেলে। তখন আমি সমুদ্র পাড়ের জেলেদের নিয়ে এক গভীর রাতে তখন আমি লেখা শুরু করলাম, যে উপন্যাসটা পরবর্তী নাম দিয়েছি জলপুত্র। জলপুত্র, আমরা জল, জলপুত্র, আমরা জল শব্দ আলাদা জানি, পুত্র শব্দের অর্থ আলাদা জানি, এই জল এবং পুত্র মিলে একটা যে সম্প্রদায়কে বুঝাই, এই শব্দটা কিন্তু আমারই তৈরি, এটা আমি অহংকার করে বলছি না। মানে জলের অর্থ আমরা জানি, পুত্রের অর্থ আলাদা করে জানি, কিন্তু আচ্ছা জলপুত্র মিলে যে জেলে বুঝানো যেতে পারে, এই শব্দ, জলপুত্র মানে জলের পুত্র, এই শব্দ বন্ধটি আমি তৈরি করলাম, তৈরি করে আমার উপন্যাসের নাম দিলাম। এবং সৌভাগ্যবশত 2008 সালে এই উপন্যাস বেরিয়ে হলো। এটা যুগান্তর পত্রিকা একটা কম্পিটিশনের আয়োজন করেছিলেন, যে নবীন লেখকদের কাছ থেকে উপন্যাস চেয়েছিল, পাণ্ডুলিপি চেয়েছিল, বলেছিল যে 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 উপন্যাসটা সেরা হিসেবে বিবেচিত হবে সেটা ইচ্ছঙ্কায় ছাপানো হবে, এবং আচ্ছা 15,000 টাকা, 15,000 টাকা লেখককে দেওয়া হবে। আচ্ছা তো আমি, আমার টিপু সুলতান বলে আমার এক ছাত্র ছিল, এখন সে সরকারি কলেজের অধ্যাপক, সে এই জলপুত্রটা টাইপ টুপ করে সে আমার অনেকটা আমাকে না জানিয়েই যুগান্তর পত্রিকায় পাঠিয়ে দিয়েছে। ছাপিয়েছে, তো পরবর্তীকালে শুনেছিলাম যে 65টি পাণ্ডুলিপি জমা পড়েছিল ওখানে, তার মধ্যে আচ্ছা জলপুত্রটা ফার্স্ট ফার্স্ট হয়েছিল, প্রথম হয়েছিল, এবং ঈশ্বঙ্কায় ছাপানো হয়েছিল মাওলা ব্রাদার্স থেকে। 2008-এ এটা প্রকাশিত হওয়ার পর পরপরই
পাঠকদের মধ্যে এক ধরনের নাড়া পড়ে গেল আর কি, ওরা এই ধরনের লেখা বলছে আচ্ছা অনেকে যে আমরা তো এই ধরনের লেখা আমরা পড়ি নাই। এবং এখানে একটু উল্লেখের দাবি রাখে, সেটা হলো আমি এই উপন্যাসটার সংলাপ গুলো উপন্যাসের পটভূমি করেছি আমি উত্তর প্রদঙ্গা জেলে পাড়াকে, সেখানে স্বনামে বেনামে আমার পরিচিত মানুষরা আছে, আমার ঠাকুরদা চন্দ্রমণি স্বনামে আছে, আচ্ছা আমার ঠাকুরদি পরাণেশ্বরী ভুবনেশ্বরী নামে আছে জলপুত্র উপন্যাসের মধ্যে, কিন্তু তাদের মুখে আমি সংলাপ বসিয়েছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। হুম হুম আমার আগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এরকম বিপুল ভাবে কেউ ব্যবহার করেন নাই। আচ্ছা সেলিনা হোসেন পোকামাকড়ের ঘর বসতি নামে একটি উপন্যাস লিখেছেন, হুম সেখানে হুম চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন, কিন্তু সে আঞ্চলিক ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হয়নি, হ্যাঁ এটা চট্টগ্রাম আঞ্চলিক ভাষা হয়নি, যদিও উনি দাবি করেন হুম হুম কিন্তু এটা চট্টগ্রাম আঞ্চলিক। আমি একদম পিওর যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা আমি ওটাই ব্যবহার করলাম, তুলে ধরেছেন। এবং অনেকেই বলল যে এই উপন্যাস কেউ পড়বে না। কেন পড়বে না? হুম হুম পৃথিবীর মধ্যে কঠিন দুটা ভাষা আছে, পৃথিবীর মধ্যে বলতে উপহাস করে, একটা হলো চাটগাঁইয়া ভাষা আর একটা হলো সিলেটি ভাষা, সিলেটি ভাষা সরি সিলেটি ভাষা কেউ কেউ বুঝলেও চাটগাঁইয়া ভাষা কেউ বুঝবে না, কারণ বুঝলাম। চাটগাঁইয়ারা নাক দিয়ে, কথা বলে, আনুনাসিক স্বরে কথা বলে, মুখ দিয়ে বলে না। চাটগাঁইয়া যখন বলি আমরা অধিকাংশই চন্দ্রবিন্দু থাকে, এটা উপহাস করে বলে। তা আমি এগুলো বাদ দিয়ে আমি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি ডায়লগের মধ্যে, এবং ঠিক স্যার সৌভাগ্যের ব্যাপার, জলপুত্র নামে মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে বলুন। জেলেদের জীবন নিয়ে আগে অনেক লেখালেখি ছিল আপনার এই লেখার আগেও। আপনি একটু আগে যেটি বললেন মূলত কি সেটাই, যে আপনি সমুদ্র পাড়ের জেলেদের জীবন হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ তাদের হ্যাঁ জীবন সংগ্রাম, তাদের জীবন 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 সংগ্রাম, আচার অনুষ্ঠান, পালা পার্বণ, আগে উৎসব। আপনার আগে ছিল নদীর পাড়ের না জেলেদের নিয়ে কাজ করে। আমার আমার আগে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে আমার আচ্ছা আগে কেউ সমুদ্র পাড়ের জেলেদের নিয়ে কেউ কোনো উপন্যাস করেনি, লেখেননি, এখনো এখনো পর্যন্ত কেউ লেখেনি, আচ্ছা আচ্ছা। এত বছর পরেও কেউ লেখেননি, ভবিষ্যতে হয়তো যদি কেউ। তাহলে স্যার আপনার লেখালেখির প্রথম সন্তানের মতো হচ্ছে এই জলপুত্রটা? জলপুত্র, আমার বাড়ির নামও কিন্তু আমি জলপুত্র দিয়েছি, হ্যাঁ সেটাই আমি আমার আমার চিন্তা, আমার জন্মভূমিতে আমার যে বাড়িটা আমি করেছি হ্যাঁ হ্যাঁ উত্তর প্রত্যঙ্গা কাঠগড়ে, সেই বাড়িটার নামও দিয়েছি জলপুত্র। জলপুত্র চাটগাঁইয়া অর্থ হলো জাল্লা, আচ্ছা ঠিক কিনা? ওই যে জাল্লা, আমার যে জাল্লা শব্দ বলে আমাকে গালিগালাজ করতো মানুষরা, বা আমার বিভাগীয় প্রধান গালি দিয়েছিল, সেই গালিটাকেই আমি শুদ্ধ রূপ দিয়ে আমার উপন্যাসের নাম রেখেছি এবং আমার বাড়ির নাম রেখেছি। তো স্যার আমি যদি বলি আপনার পদ্মা নদীর মাঝি, হুম এই সম্পর্কে আপনার এই মানে ওই ওটার ওটা, তারপর আপনার এই যে সমরেশ বসু যেটা লিখেছেন গঙ্গা, হ্যাঁ মানে গঙ্গা, এই হ্যাঁ এই এই বিষয়গুলো সম্পর্কে মানে এই যে আগে ওরা ওরা হ্যাঁ যেগুলো লেখালেখি ছিল এরপরেও আপনার জলপুত্রটা পাঠক মহলে বেশি সাড়া জাগানোর একটি ব্যাপার একটি দেখা গিয়েছে। ব্যাপার হতে হতে পারে, ওখানে একটা ব্যাপার হলো যে আমি দুঃখ প্রকাশ করছি, এই না অসুবিধা আছে, ওখানে যে ওখানে যে বিষয়টা হলো ওরা নমস্য, ওদের বই পড়ে পড়েই তো আমরা বড় হয়েছি, আমাদের যা কিছু লেখালেখি, কিন্তু ওই মানিক বন্দ্যোপাধ্যায় যে যে জেলে জীবন এসছে সেখানে অনুপুঙ্খ জেলে জীবন আসেনি, সমরেশ বসুর গঙ্গা উপন্যাসে যে জেলে জীবন বা সাধন চট্টোপাধ্যায়ের উপন্যাসে যে জেলে জীবন এসছে নদী পাড়ের, সেখানে অনুপুঙ্খ জেলে জীবন আসেনি, সেখানে রোমান্টিসিজমটা খুব বেশি করে কাজ করেছে, রোমান্সটা কাজ করেছে খুব বেশি। সমরেশ বসুর গঙ্গা তো শুধুমাত্র গঙ্গা নদীর উপরেই কাহিনীটা নির্মিত হয়েছে, তাহলে কি আর কাল্পনিক কোন পদ্মা স্থান পেয়েছে ওখানে না আগেভাগে? আছে পদ্মা নদীর মাঝি তো সমাজটা, সমাজ জীবনটা তেমন করে আসেনি খুব বেশি করে বিস্তৃত ভাবে। আমি এবং অদ্বৈত মল্লবর্মণও যে সমাজ জীবনটাকে এখানে প্রধানত উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমার উপন্যাসটা দুটো হয়তো চমক থাকতে পারে, একটা হলো যে যে এটা প্রধানত সমুদ্র পাড়ের জেলেদের নিয়ে লেখা, এই সমুদ্র পাড়ের জেলেদের নিয়ে লেখা আগে পাঠকরা কখনো পড়ে নাই বলেই এক ধরনের চমকে যাওয়ার ব্যাপার ছিল।
আরেকটা ব্যাপার হলো যে আঞ্চলিক ভাষার বিপুল ব্যবহার, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিপুল ব্যবহারটার যে সূচনার যে বিষয়টা, আমাকে কখনো কেউ দুর্বুদ্ধতার প্রশ্ন তোলেন নাই। একমাত্র কলকাতার সুমিতা চক্রবর্তী, আচ্ছা, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকা ছিলেন, আমাদের চেয়ে অনেক সিনিয়র, তিনি ওটা পড়াতেন ওখানে জলপুত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়েছে এম এ ক্লাসে, এখন এম এ ক্লাসে পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বর্ধমান বিশ্ববিদ্যালয়েও এটা পাঠ্য হয়েছে পড়ানো হয়। তো উনি একদিন কলকাতায় ওনার সাথে দেখা হওয়ার পরে উনি আমাকে বলছিলেন যে ভাই আপনি যে লিখেছেন এগুলো বুঝতে খুব কঠিন হয়, আমি একটা ডিকশনারি তৈরি করেছি উনি বললেন, এবং এই চট্টগ্রামের শব্দগুলো তৈরি করে কলকাতায় চট্টগ্রামের মানুষ বের করে, কলকাতায় তো এখনো চট্টগ্রামের প্রচুর মানুষ আছে, এদের কাছ থেকে অর্থগুলো জেনে নিয়ে তিনি ক্লাসে পড়াতেন। এই যে বিষয়গুলো, মানে ভাষার জন্য যেটাকে আমি প্রতিবন্ধক মনে করেছিলাম সেটা শেষ পর্যন্ত প্রতিবন্ধক থাকে নাই, এটা এক ধরনের আচ্ছা, সূচনা হয়েছে চট্টগ্রামের ভাষা সাহিত্যের প্রবেশের যে সূচনা সেটা হয়েছে। তো স্যার, আপনি আপনার এই যে উপন্যাসের লেখালেখির মধ্যে আমি জানি আপনি আপনার 18টি উপন্যাস প্রকাশ পেয়েছে, আরেকটি উপন্যাস প্রকাশের অপেক্ষায় আছে। তো এই যে 18টি উপন্যাসের কথাই আমি বলবো, যেটি প্রকাশের অপেক্ষায় আছে সেটির ব্যাপারে হয়তো আমরা আগামী বইমেলাতে, না বলাই ভালো, বইমেলাতে আমরা আশা করছি, তাই তো? হুম তো 18টি উপন্যাসের মধ্যে আমি সবকিছু সম্পর্কে আসে বলার সুযোগ নেই, না দেখা যাবে। উপায় নেই। আপনার এই দহনকাল, রাম গোলাম, এই দুটো সম্পর্কে একটু যদি বলেন, আর একলব্য, যেটি অত্যন্ত সাড়া জাগানো একটি উপন্যাস ছিল, এই দু তিনটি সম্পর্কে একটু একটু। এখানে একটু প্রথমত বলিনি, আমি যেহেতু আমি একটা প্রান্ত সমাজে জন্মগ্রহণ করেছি, দলিত সমাজ বলা যায়, শূদ্র সমাজে জন্মগ্রহণ করেছি, ফলে আমার টার্গেটটা ছিল যে এই প্রান্ত মানুষদেরকে সাহিত্যে তুলে নিয়ে আসা। এটা মানিক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই শুরু করেছেন, তারাশঙ্কর লিখেছেন, তারপরে অদ্বৈত মল্লবর্মণ লিখেছেন, আরো অনেকেই, সতীনাথ ভাদুড়ি লিখেছেন যে প্রান্ত মানুষদের নিয়ে। কিন্তু একেবারেই যারা দলিত মথিত মানুষ, যারা নিষ্পেষিত হচ্ছে, অবহেলিত অপাঙ্ক্তেয় মানুষ, তাদেরকে বিপুলভাবে এপার বাংলায় স্থান দিয়ে খুব বেশি লেখালেখি হয়নি। তো আমি যেহেতু ও বংশে ওরকম একটা অবহেলিত বংশে জন্মগ্রহণ করেছি, আমার উদ্দেশ্য ছিল তাদেরকে সাহিত্যে নিয়ে আসা। ফলে আমার সাহিত্য বিচার করতে গেলে প্রথমতেই দেখা যাবে যে আমি খুব দলিত মানুষদের নিয়ে, আমি ভিক্ষুকদের নিয়ে লিখেছি, আমি দেহজীবনীদের নিয়ে উপন্যাস লিখেছি, আমি মেথর হরিজনদের নিয়ে উপন্যাস লিখেছি, আমি জেলেদের নিয়ে উপন্যাস লিখেছি, আমি এরপরে এই যে আপনি একলব্যর কথা বললেন, একলব্যকে নিয়ে মহাভারতে একটা অপাঙ্ক্তেয় চরিত্র, বেদ সন্তান ছিলেন, আমি শকুনিকে নিয়ে উপন্যাস লিখেছি, এগুলো একদম প্রান্ত মানুষদেরকে আমি নিয়ে আসবার চেষ্টা করেছি, করেছি এই জন্য যে এদেরকে এদেরকে নিয়ে কেউ লেখে লিখেনি। আচ্ছা, 18টি উপন্যাসের মধ্যে আপনার আপনি খুব বেশি তৃপ্তি বোধ করেছেন কোন উপন্যাসগুলো? না, সেটা কিন্তু আবার জটিল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কোন লেখকের লেখকের কাছে আপনি পাবেন না, এই হ্যাঁ প্রশ্নের উত্তরটা আপনি কোন লেখকের কাছে পাবেন না, কারণ তারা বলেন যে না, আমি আমি যে উপন্যাসটা প্রকৃত অর্থে লিখতে চাইছি সেটা এখনো লিখে উঠতে পারি নাই। সুনীল আচ্ছা, গঙ্গোপাধ্যায় তাই বলে গেছেন সারা জীবন, অথচ তিনি মাস্টার পিস গুলো লিখে গেছেন। সৈয়দ মুজতবা সিরাজকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সেরা উপন্যাস, তো উনি বলছেন যে আমি লিখতে পারিনি, আমি হয়তো সেভাবে বলবো, তবে একটা তৃপ্তির জায়গা তো আছে, একটা তৃপ্তির জায়গা তো আছেই যে এই বইটা একটা উপন্যাস লেখার পরে এক ধরনের তৃপ্তির আনন্দ ছড়িয়ে পড়ে। সেই দিকে সূচনা কারী উপন্যাস হিসেবে জলপুত্রের কথা তো উল্লেখ করতেই হয়। এরপরে আমার মোহনা বলে একটা উপন্যাস আছে, মোহনা, মোহনা উপন্যাস, আমরা আমরা যে বলি যে আমাদের শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু বাংলা জানতেন না, আচ্ছা, তিনি বাংলার স্থানগত নবাব হতে পারেন কিন্তু বাঙালি জাতির নবাব ছিলেন না তিনি, তিনি বাংলা বলতেই জানতেন না, এবং তাই বাংলা বিহার উড়িষ্যার তিনি নবাব ছিলেন এবং অল্প বয়সে মারা গেছেন সেটা জানেন। তাকে আমরা বাংলার শেষ স্বাধীন নবাব কেন বলি সেই বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, প্রচুর বিতর্ক হতে পারে, কিন্তু বাংলাকে প্রথমত স্বাধীন করেছিলেন ভীম নামে, রুদক ভীম এই নামে একজন কৈবর্ত,
ভীম নামে একজন কৈবর্ত শাসন করেছিলেন পালদের কাছ থেকে এই রাজ্যকালীন বরেন্দ্রী অঞ্চল, যেটা এখন বগুড়া রাজশাহী দিনাজপুর এই অঞ্চলটাকে। সেই সময় একাদশ শতাব্দীতে পাল রাজার সাথে মহিপালের সাথে যুদ্ধ হয়ে যুদ্ধ করে এই 27 বছর এ বঙ্গদেশকে স্বাধীন করে রেখেছিলেন। এই এই প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করার লোক ছিলেন, নিজে নিজে বাঙালি ছিলেন এবং প্রান্ত মানুষ ছিলেন, কৈবর্ত সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাকে নিয়ে মোহনা নামে একটা উপন্যাস আছে, চটি বই, একদম ছোট একটা বই। আচ্ছা, সেই উপন্যাসের মধ্যে আমি কিছুটা তৃপ্তি খুঁজে পেয়েছি। তাই বলে আপনার কসবি লিখে আমি যে তৃপ্তি পাইনি এমন না, কসবিটা কসবি, বহু পঠিত বহু পঠিত উপন্যাস, কিন্তু হুম হুম এটা বিষয়ের কারণে মানুষের আলোচনার ইয়ে হয়নি। দেহজীবনীদের নিয়ে এই যে মানুষ 18টি উপন্যাস, মানুষ 18টি উপন্যাসের মধ্যে আপনার এই মানে চিত্রায়ন বা চলচ্চিত্র, চলচ্চিত্র আকারে চিত্রায়ন হয়েছে এরকম কয়টি হবে? ওই জলপুত্র উপন্যাসটা ধারাবাহিক দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক 70 পর্বে? হ্যাঁ, 70 পর্বে এটা ধারাবাহিক প্রকাশিত আচ্ছা, হয়েছে। এটা পূর্ণদৈর্ঘ্য ছবির জন্য সরকারের কাছে এক এক পরিচালক স্ক্রিপ্ট জমা দিয়েছেন। আর আচ্ছা আমার একটা এখন তুমি কেমন আছে একটা রোমান্টিক উপন্যাস আছে, আচ্ছা, প্রেম এবং প্রেমহীনতার একটা উপন্যাস আছে, সেটাকে মানে এটাকে টেলিফিল্ম বলে বোধহয়, এটা করা হয়েছে এবং বেশ কয়েকটি গল্পকে হ্যাঁ, নাটক আপনার রূপ নাটকের রূপ। আপনার একটু টেস্টি মতো বিভিন্ন ধরনের গল্পের বইও প্রকাশ পেয়েছে আমি যেটা জানি, টেস্টি মতো হবে এবং প্রকাশের অপেক্ষায় মনে নিশ্চয়ই আসছে, সামনে হবে, আমরা পাবো আশা করি। হ্যাঁ 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 দুটো গল্পের বই বের হচ্ছে টেস্টির মধ্যে। আসলে সবগুলো আপনার ইয়ে না, কিছু মিক্সচার বিষয় আছে, মিক্সার ওই আছে? হ্যাঁ ধরেন ধরেন প্রেমের গল্প বা আচ্ছা, প্রান্ত মানুষের গল্প বা দেহমূলক গল্প, এরকম করে করে সংকলন হয়েছে বেশ কিছু, শ্রেষ্ঠ গল্প, বাছাই গল্প, এরকম হয়েছে। তবে 10টার মতো হবে আমার অরিজিনাল গল্পের বইয়ের গল্প। আচ্ছা হ্যাঁ, এবং গল্প সমগ্র বলেও গল্প সমগ্র 1, গল্প সমগ্র 2, এরকম বেরিয়েছে। আমি 80-85টার মতো গল্প লেখা হয়েছে আমার। আচ্ছা, এবং আপনি এই যে উপন্যাস, গল্প, তবে আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে আপনার, আবার কিশোর গল্পও কিন্তু আপনি লিখেছেন। হ্যাঁ, কিশোর গল্প লিখেছি, এটা ওই যে জলধরের কীর্তি নামে একটা কিশোর গল্পের বই আছে। আচ্ছা, কিশোর গল্প মনে হয় কিশোরদের নিয়ে খুব বেশি লেখালেখি না মনে না, হয় ছিল আমি না। কিশোরদের নিয়ে লিখি নাই, লিখি নাই যে আমাকে অনেক আচ্ছা, প্রকাশকে বলেন, অনুরোধ করেন, কিন্তু আমার খুব ভয় পৃথিবীর মধ্যে কিশোরদেরকে সন্তুষ্টি দেওয়া, কিশোরদের মুখে হাসি ফুটাতে পারা, তৃপ্তি দিতে পারা একটা কঠিন ব্যাপার। ওদের মতো করে শব্দ চয়ন করতে হবে। আমি অ্যাডাল্টদের জন্য যে ভাষায় যে শব্দ প্রয়োগ করি, কিশোরদের জন্য, বালক বালিকাদের জন্য সেরকম শব্দ আমি ব্যবহার করতে পারবো না, এবং ওদের যে বাক্য গঠনের, বাক্য প্রীতির সে বিষয়টা আমি ভেবে রেখেছি যে আমি বোধহয় এখনো রপ্ত করতে পারিনি, সেটা একটা ব্যাপার আছে। আর তাছাড়া এই যে বড়দের গল্প উপন্যাস লিখতে লিখতে সময় যে এমন ভাবে চলে যায়, আর এদের নিয়ে বসাটা হয়ে ওঠে না আর কি। তারপর এই আমি যে প্রবন্ধের বইও আছে, আমার দু একটা প্রবন্ধের বইও আছে, যেমন আচ্ছা, বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ বলে একটা বই আছে আমার, জীবনানন্দ জীবনানন্দ হ্যাঁ বলেন স্যার, জীবনানন্দ, জীবনানন্দ জীবনানন্দ তার কাল বলে একটা বই আছে, যে বইটা খুবই ভীষণ ভাবে প্রশংসিত হয়েছে, বাংলাদেশেও প্রশংসিত হয়েছে, ওপার আচ্ছা, বাংলাতেও প্রশংসিত হয়েছে। জীবনানন্দকে নিয়ে আমি সময় ধরে ধরে তার জীবনাবিধানের মতো করে এই বইটা লেখা হয়েছে, এবং বহু মানুষ এটা পড়ছে আর কি। বইটা দেখতেও বেশ নন্দিত হয়েছে, দৃষ্টি সুখকর হয়েছে, আর অনেকের আনন্দও দিচ্ছে আর কি এই বইটা। তো স্যার আপনার এই যে দীর্ঘ লেখালেখির জীবনে আপনি এতগুলো কাজ, আপনি 55 বছর বয়স থেকে শুরু করে অদ্যাবধি আপনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং এর মধ্যে আপনি অসংখ্য পুরস্কারে কিন্তু আপনি ভূষিত হয়েছেন। আমি আমি জানি আপনি অনেকগুলো পুরস্কারের মধ্যে আপনি বাংলা একাডেমি পুরস্কার এবং সর্বশেষ 21শে পদক পেয়ে আপনি ভূষিত হয়েছেন। তো এই যে প্রাপ্তি, প্রাপ্তির জন্য তো আসলে লেখালেখি নয়, এই যে প্রাপ্তিটা আপনার, আপনি কিভাবে দেখেন প্রাপ্তিটা কি আপনার মানে কতটুকু আশান্বিত করেছে বা আপনি কি ওই এটার জন্য ওই যে একটা আগ্রহী? কথা আছে, একটা কথা আছে যে না চাহিতে জল,
এটা কথা আছে। আমার এই এই পুরস্কার গুলো আসলে প্রথমত একটু মনে রাখবেন যে আমি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি। চট্টগ্রাম বাংলাদেশের একেবারেই শেষ প্রান্তের জেলাগুলোর একটি, এবং সেই জেলার একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, পতেঙ্গা নামে সমুদ্র পাড়ের একটা প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম। আমাকে এগিয়ে দেওয়ার কোনো মানুষ ছিল না, বরঞ্চ টেনে রাখার মতো মানুষ ছিল। ওই যে বললাম যে সন্তোষ নাগ বলেছিলেন যে বেশি পড়ার দরকার কি, একটা সুইপ, একটা চাকরি একটি নিয়ে বাবার সাথে ইয়ে করো, এরকম পিছনে টেনে রাখার লোকের সংখ্যার কিন্তু অভাব ছিল না। সেই প্রান্ত দেশ থেকে, সেই প্রান্ত জীবন থেকে লেখালেখি করা, সেই লেখা মানুষরা আবার পড়তে থাকা, পড়তে পারা, পড়ছে, অনেকে লিখছেন। আপনি দেখবেন, আপনি নিজেও নিজেও সংস্কৃতি প্রেমী মানুষ দেখবেন যে বহু বই বের হচ্ছে, কিন্তু সবার বই পাঠকরা তো খুঁজে না, কারো কারো বই খোঁজে। এই যে খোঁজাখুঁজির তালিকার মধ্যে যে আমিও পড়ে গেছি, সেটা আমার সৌভাগ্য। আমি কখনো এই অহংকার করব না যে আমার লেখার মধ্যে এক ধরনের তেজ আছে, এক ধরনের হৃদয় সংবেদী ব্যাপার আছে, সেই জন্য মানুষটা পড়ে এই কথাটা আমি কখনো এই অহংকার করব না। হয়তো তাদের কিছু একটা খুঁজে পাচ্ছে, যে পাওয়াটা তারা চাইছিল এতদিন ধরে, যে পাওয়াটা তারা অন্যান্যদের সাহিত্যে পায়নি, সাহিত্যকর্মে পাচ্ছে না, সেটা আমার লেখার মধ্যে পাচ্ছে। হয়তো সেই জন্য এরা পাঠকরা এরকম একটা বই মেলার মধ্যে দুবার এডিশন হচ্ছে একটা বই, হুম হুম বা তিনবারও কখনো কখনো এডিশন হচ্ছে। তো এই এগুলো কেন হচ্ছে, পাঠকরা কিনছে বলেই, কেন কিনছে, হয়তো এর যে ওই যে না পাওয়া জিনিসগুলো সেখানে খুঁজে পাচ্ছে। এই যে ভালোবাসা, আমার জীবনের একদিকে একটু তাচ্ছিল্যের অন্ধকার থাকলেও আমি যখন লিখতে আসলাম, পাঠকরা আমাকে ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে একেবারেই জড়িয়ে রেখেছে, একেবারেই আমাকে অনেক বেশি উৎফুল্ল করে রেখেছে, যে আমার গায়ের হলুদ শার্টটার মতো এরকম একটা উজ্জ্বল রং দিয়ে রেখেছে। তো তাহলে পুরস্কার, পুরস্কারের যে বিষয়টা বলছেন, পুরস্কারটা এসে গেছে আর কি, হয়তো আমার লেখার জন্য যারা পুরস্কার দাতা তাদের কাছে হয়তো চোখে পড়েছে এবং ভেবেছে যে হয়তো এই লোকটা পুরস্কার পাওয়ার যোগ্য, সেই হিসেবে হয়তো আমি পুরস্কার পাচ্ছি। পুরস্কার আমাকে খুশি করে কিছু সময়ের জন্য, আবার কিন্তু খুব সচেতন করে, আবার খুব বিপদগ্রস্ত করে এই জন্য যে যে আমায় আমাকে এই বইটার জন্য, আমি এই যে প্রতিদ্বন্দ্বী উপন্যাসের জন্য, আমার একটা প্রতিদ্বন্দ্বী উপন্যাস আছে, উপন্যাসের জন্য আমাকে ব্রেক ব্যাং সমকাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে, আর জলপুত্রের জন্য আলাউল সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারগুলো যখন পাই কোনো কোনো বইয়ের জন্য, আমার খুব ভয় জাগে মনের মধ্যে, আমার পরবর্তী বইটা খুব বাজে বই হবে না তো, আমার পরবর্তী বইটা এই যে বইটার জন্য পুরস্কার পেলাম তাকে অতিক্রম করে যেতে পারবে তো, মানে এই ভয়টা, দায়িত্ববোধের একটা একটা হ্যাঁ, জায়গার মধ্যে এই একটা ভয়ের, মানে আমার মধ্যে এক ধরনের প্রচন্ড একটা মানে ভয় তৈরি করে যায়, পুরস্কারটা, আমার ভেতরে এক ধরনের ভয় তৈরি করে যে আমি ফুরিয়ে যাচ্ছি না তো, আমি কি ফুরিয়ে গেলে তো এই পুরস্কারটার অর্থ অর্থহীন হয়ে এই যাবে, পর্যন্ত দাও দিলাম, এর চেয়ে ভালো দিতে পারবো কিনা বা নাকি এর চেয়ে খারাপ পা দিচ্ছি। পারবো কিনা। তবে আপনাকে একটু বলে রাখি, এইটা হয়তো আগাম বলাটাও ঠিক হবে না, তারপরে বলছি, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি জানি কোথায় থেমে যেতে হয়। আমি যখন বুঝবো যে যে আমার থেমে যাওয়া দরকার, আমার আর লেখা উচিত না, সেদিনই আমি আমার কলমকে আমি থামিয়ে দেবো, আর লিখবো না। আচ্ছা স্যার, না আমরা সেটা কামনা করি না যে আপনি আপনার কলম থেমে যাক, আমরা চাই আপনি আজীবন আমৃত্যু আপনি লিখে যাবেন। না, একটা একটা সময় তো মানুষ ফুরিয়ে যায়, লেখক স্যার লেখকদের এই এই হয়, লেখকদের ক্ষেত্রে খুব বেশি হয়, অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেও হয় প্রচুর, আর লেখকদের ক্ষেত্রে হয়। আজকে যে খুব ভীষণ জনপ্রিয় লেখক, কালকে হয়তো বা 2 বছর 10 বছর পরে তার লেখা আর মানুষ পড়তে চাইছে না, পড়তে চায় না, এরকম হয়। তো স্যার ওই আরেকটা বিষয় হচ্ছে ওই আপনার এই যে আপনার, তাহলে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে আপনার জীবনের অপ্রাপ্তি বলতে কিছু নেই এবং আপনি বেশ সন্তুষ্ট আপনার জীবন নিয়ে। বৈষয়িক 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 এবং পার্থিব যে অপ্রাপ্তির যে বিষয়টা, সেটা অনেকটা পূরিত হয়েছে, অনেকটা না বহুটাই পূরিত হয়েছে। তবে মানুষ বেদনা ছাড়া তো মানুষ মানুষ হতে পারে না, কষ্ট ছাড়া মানুষ হতে পারে না। মানুষের জীবনটা যদি পরিপূর্ণভাবেই সুখে জড়িয়ে যায়, তাহলে সেই জীবনটা স্বর্গীয় জীবন হয়। স্বর্গের জীবন কখনো বৈচিত্র্য নাই,
স্বর্গীয় বেহেশতের জীবনে কোনো বৈচিত্র্য নাই, কারণ তাহলে আপনি হাত আপনি বাড়ালে, হাত বাড়ালে সবকিছু পাচ্ছেন। পাচ্ছি এখানে এখানে মানব জীবন, মানব জীবন সবচেয়ে বৈচিত্র্যময়, সবচেয়ে আনন্দময় এই জন্য যে যে আপনি প্রাপ্তির সাথে সাথে অপ্রাপ্তির খোঁচাটাও আছে। তো আমার জীবনেও অপ্রাপ্তির বেদনা আছে, সেটা একান্ত ব্যক্তিগত, অত্যন্ত আচ্ছা ব্যক্তিগত বলেই সেই অপ্রাপ্তির কষ্টটার কথা আমি দশজনকে আর বলতে চাই না। সেটাকে না এক পাশে সরিয়ে রাখলে, সরিয়ে রাখলে পরে আমার জীবন আনন্দের, আমি সুখের বলবো না, সুখের। মানুষের জীবন তো, সুখ তো আপেক্ষিক ব্যাপার, এই সকালে সুখ দুপুরে এখন আমার একটু বেদনা। একটু পিছনে দিতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি যখন বলেন আপনার জীবনে অপ্রাপ্তি বিষয় আছে, সেটা হচ্ছে আপনি প্রকাশ করতে পারছেন না। এখন আমি পিছনে যাওয়ার কারণ আমি এটি বলছি, আপনার আত্মজীবনী মূলক বেশ কিছু বই রয়েছে, আত্মজীবনীর মধ্যে কি আমরা ইন ফিউচার বা আপনার হয়তো আপনার পৃথিবী ত্যাগের পরে হয়তো আমরা এই জিনিসটা জানতে পারবো, এ ধরনের কোনো বিষয় হতে হ্যাঁ পারে? না, হ্যাঁ হতে পারে, হতে পারে। আমি বলি না, এটা একটা ব্যক্তিগত পারিবারিক একটা বিষয় টিষয় গুলো নিয়ে একটা আচ্ছা বিষয় আছে। আরেক কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি সুনীল গঙ্গোপাধ্যায় তার আত্মজীবনীর নাম দিয়েছেন অর্ধেক জীবন। তার অর্ধেক জীবন, আত্মজীবনীর বইটার নামই হলো যে অর্ধেক জীবন, কারণ তিনি গোটা জীবনের কথা লিখে লিখে যেতে পারেন না। তার একজন মানুষের তো বহু অন্ধকার দিক থাকে। সুনীল গঙ্গোপাধ্যায়দের আরো বেশি ছিল, শক্তিধর চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়দের জীবন আরো বেশি ইয়ে ছিল, অন্যরকম, যেগুলো হয়তো বলা যাবে না ছেলে মেয়ে ইত্যাদির সামনে আচ্ছা আপনি বলা যাবে না। আত্মজীবনীর কথা যখন আসলাম, আমি নোনা জলে ডুব সাঁতার, এই শুধু এই আমি আমি আত্মজীবনীর মধ্যে আমি দেখছি আপনার 6টি গ্রন্থ বেরিয়েছে, বই বেরিয়েছে, হ্যাঁ, নোনা জলে ডুব সাঁতারটা কেন, মানে কি ধরনের? নোনা জলের ডুব সাঁতার ছাড়া আর গুলোর মধ্যে খণ্ডিত অংশগুলো চিত্রায়ন হয়েছে, আচ্ছা মানে আচ্ছা ছোট ছোট করে এক এক সময়ের লেখা লিখেছে। নোনা জলের মধ্যে আপনার ধারাবাহিক ভাবে একবারে আমার জন্ম, আমার ঠাকুরদা থেকে আরম্ভ করে আচ্ছা জীবনের একটা বিশেষ অংশ পর্যন্ত এসছে। সেখানে একটা বিষয়ে খামতি আছে, সেটা হলো যে আমার প্রেমের দিকটা আমি তুলে ধরি নাই, আচ্ছা আমি আমার প্রেমের দিকটা তুলে ধরি নাই। আমার খুব ইচ্ছা আছে যে আমি এর পরের একটা এমন একটা আত্মজীবনীর অংশ লিখে যাব যেটা সিলগালা করা থাকবে, আমার মৃত্যুর পরে সেটা প্রকাশিত হবে, অন্তত সমাজ আমাকে নিন্দিত করবে না, বা ছেলে মেয়েরা বা স্ত্রী আমার প্রতি রাগ করবে না, অভিমান করবে না, এরকম সেটাই বিষয় আমি বিষয়গুলো আমি একটু আগে লিখেছিলাম। বললাম, হয়তো আপনার এই হ্যাঁ পৃথিবী ছেড়ে যাওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো, হ্যাঁ, হতে আমার পারে। খুব ইচ্ছা আছে এমন একটা আত্মজীবনী। আসলে বাঙালিরা তো আত্মজীবনী লেখেন না, ওই যে হুমায়ুন আজাদের কাছে ফিরে যেতে হয়। হুমায়ুন আজাদ তার প্রবচন গুচ্ছের মধ্যে লিখে গেছিলেন যে বাঙালিরা আত্মজীবনী লেখে শয়তানের হাত দিয়ে ফেরেশতার আত্মজীবনী লেখে, এরকম বলতো। অর্থাৎ সবাই তো শয়তান, মানে প্রত্যেক প্রত্যেক মানুষের জীবনের মধ্যে কিছু অনেকটা তো শয়তানের অংশ যুক্ত হয়ে আছে, সবাই কিন্তু দরবেশ না। আর যারা দরবেশ হয়েছে তারা শয়তানি জীবন শেষ করার পরেই দরবেশ হয়েছে। যারা মঠ ইয়ের মধ্যে গিয়ে, মন্দিরে মঠের মধ্যে গিয়ে সাধু হয়, এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে বহু বহু ক্রাইম সেখানে জড়িত আছে, বহু অপরাধ বোধ আছে। যাই হোক, এটা হয়তো অনেকে রাগ করবেন এই কথাটা শুনে, কিন্তু এটা সত্য, এটা সত্য। তো সেই জীবনের যে বিষয়গুলো বাঙালিরা এগুলো লুকিয়ে লুকিয়ে রাখে, কখনো বলে না। যে এই যে আমার বাবা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার বাবাকে নিয়ে আমি কমল মুন্সির হাটে আমি বেড়াতে গেছি, এই মাছ বিক্রি করতে গেছি, লোকটা মাছের দর বলতে দেরি করেছে বলেই ছাতা দিয়ে এক ভদ্রলোক আমার বাবাকে পিটাতে পিটাতে আমার সামনে 9-এ পড়া হরিশঙ্কর জলদাসের সামনে পিটাতে পিটাতে মাটির সাথে আদার সাথে লেপটে দিয়েছিল। তো সেই অপমানের কথাগুলো অনেকে, অন্যরা লিখতে গেলে বাবার অপমান কথাগুলো লিখবে না, কখনো লিখবেন না, লিখবে না। এবং যে আমি, আপনি নোনাজলে পড়লে দেখবেন যে সেখানে অনেকগুলো, অনেক লেখক সাহস করবে না সেগুলো উপস্থাপন করবে না, আমি করেছি। উঠে কারণ উঠে আসছে। আত্মজীবনী হওয়া, আত্মজীবনী হওয়া উচিত স্পষ্ট, স্পষ্টতা থাকা উচিত। তো সেই স্পষ্টতা আমি করেছি। এবং ওই যে সবাই বলে যে আমার বাবা জমিদার ছিল, আমার বাবা হারুনুর রশিদ ছিল, আমার বাবা এরকম সৎলোক ছিল, তার মতো পৃথিবীতে আর কেউ নাই, আমি কিন্তু সেটা লিখি নাই। আমি ওখানে দেখিয়েছি আমার বাবা সুযোগ পেলে অন্যজনের জমির মধ্যে একটু 6 ইঞ্চি বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দিয়ে একটা কুটি গাড়বার চেষ্টা করেছে প্রতিবেশীদের বাড়ির উঠোনের একদিকে। আমিও সুযোগ পেলে বাবার ঠাকুরদের পকেট থেকে, ঠাকুরদের আঁচলের মধ্যে চারানা একানা এই থাকতো, বেঁধে রাখতো, তো তার আচ্ছা সাথে আমার, আমি শুতাম দীর্ঘ বছর ধরে।
পুত্রবধ আমাকে স্নেহ করতেন। আমি রাতের বেলা তার সেই একটু গিট জানতে থেকে ইচ্ছে করছে, চারানা একটু চারানা জানতে ইচ্ছে আটানা করে আমি খুলে নিতাম আর কি। হ্যাঁ বলুন। মানে নিয়ে ফেলতেন। নিয়ে ফেলতাম, চুরি করতাম আর কি। নিয়ে ফেলতাম মানে আচ্ছা চুরি করতাম, আমি সেই এটা চোর বললাম হরি শঙ্কর, চোর হরি হচ্ছে কারণ শঙ্করকে ফোন করি। চুরি চুরি করতাম যেটা বললেন, সেটা আসলে একটু মজার বিষয়। তো এই যে আপনার আপনার জীবনের মধ্যে আপনার প্রথম শৈশব থেকে আমরা যেটি শুনলাম জানলাম, এই যে আপনার অনেক আপনার দীর্ঘ সময়ে কিন্তু নিরানন্দে জীবন কাটিয়েছেন আপনি, নিরানন্দে, তার মানে আপনি মানে অত্যন্ত জীবন সংগ্রামের মধ্যে সবসময় ছিলেন। তো আপনার মধ্যে কি আনন্দের জীবনও তো ছিল, তাই না? যখন নিশ্চিতরূপে আনন্দের জীবন তো ছিল, আনন্দ আনন্দের জীবন তো ছিলই, না হলে বেঁচে আছি কি করে? আনন্দ নিয়েই তো বেঁচে থাকা, আপনি আপনি কি নিরানন্দ স্টুডেন্ট জীবন। লাইফ, আপনার বিয়ের আগে আমি যদি বলি যে আপনি কি আপনি কি প্রেম করেননি? হ্যাঁ, সেটা খোঁচালে তো উত্তর দিতে পারবো। হ্যাঁ, উত্তর হতে পারে অবশ্যই, হ্যাঁ করেছি। কিন্তু আচ্ছা তারপরের প্রশ্নগুলো এই মুহূর্তে আমি আর বিস্তৃত করতে চাই না, এবং সে প্রেমটা সার্থকতায় ইয়ে হয়নি, সেটারও ওই জাল্লার পোলা হওয়ার কারণে আচ্ছা প্রেমটা সার্থকতা পায়নি আর কি, জেলে চলে হওয়ার। এখন আমরা আসলে অনেক কথা বললাম, এখন হ্যাঁ, আপনার অনেক, প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেল। তো আমরা এখন যদি আমি ধর্মের বিষয়টাকে যদি বলি একটু, ধর্মে আপনাদের ধর্মে জন্মান্তরবাদে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, আপনারাও করেন, বৌদ্ধরা হ্যাঁ করেন না হ্যাঁ, বৌদ্ধরা করি, জন্মান্তরবাদ? আমরা হিন্দুরা হিন্দুরাও করে হ্যাঁ, জন্মান্তরবাদ। তো এই এই জন্মে কি আপনি সব পেয়েছেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমার জন্ম যদি এইটুকু হয়, আমি ওই যে পাওয়ার যে বিষয়টা আমি আপনাকে একটু আগে বলেছি, আসলে আমার পাত্র যতটুকু না, পাওয়ার জন্য যে পাত্রটা আছে আমার, এই প্রাপ্তিটা তার চেয়ে অনেক বেশি উপচে পড়ে, সে পাত্রটাকে উপচে পড়ে চলে গেছে। প্রাপ্তির যে বিষয়টা, মানে না আনন্দের যে চাইতে বিষয়টা, না চাইতে পাওয়া আমার এবং যেটুকু পেয়েছেন অনেক বেশি পেয়ে গিয়েছেন। অনেক বেশি হয়েছে, কিন্তু পেছনের জীবনটা, এই আনন্দের জীবনটা যেটার উপর দাঁড়িয়ে আছে, সেটা অনেক বেশি কদাকার, সেটা অনেক বেশি অন্ধকারময়, সেটা অনেক বেশি কষ্ট লাঞ্ছিত, সেটা অনেক বেশি অবহেলিত। কিন্তু এখন যে তৃপ্তির যে বিষয়টা আছে, তো জন্মান্তরের বিষয়টা, মানুষ তো সবকিছু পায় না, এবং সবকিছু না পাওয়ার মধ্যেই আসলে মনুষ্য জীবনের যে ধন্য হওয়ার যে সার্থকতার বিষয়টা, সবকিছু পেলে সেটা আর জীবন থাকে না। আমি আগে একটু বলেছি, সেটা স্বর্গীয় জীবন হয়, স্বর্গীয় জীবন কখনো মনুষ্য জীবন হতে পারে না। তো এই না না পাওয়ার বেদনাটা না খোঁচালে লেখকরা অন্তত কিছু লিখতে পারে না, গায়ক গাইতে পারেন না। এই যে অপ্রাপ্তির খোঁচাটা না থাকলে, যিনি চিত্রশিল্পী তিনি মোনালিসা আঁকতে পারতেন না। এই যে কষ্টটা না থাকলে, বেদনাটা না থাকলে, বেদনাটা বিশেষভাবে জরুরি আছে, দরকার আছে। তো সেই বেদনাটা আমার জীবনে যে নাই বা অসার্থক থেকে গেছে, এটা আমি কখনো অবশ্যই স্বীকার করব, অসার্থক থেকে গেছে। কিন্তু তারপর গোটাটা মিলে যে প্রাপ্তির যে জীবন, সেটা তো অসাধারণ, অনন্য, সাধারণ। জানি না পরবর্তী জীবন, জন্মান্তরের আমি যদি বিষয়টা আমি, আমি যদি প্রশ্ন করি স্যার আপনাকে, আপনি পরজন্মে আপনি আপনি কি চান, মানে আপনি কি ধরনের পরিবার, কি ধরনের জীবন চান আপনি, আমি যদি হ্যাঁ আমি প্রশ্নটি বলি, আমি বলি, আমি ব্যক্তিগতভাবে মন্দিরে গিয়ে মাথা ঘষানোর লোক নই। আমি মন্দিরে গিয়ে একবারে দণ্ডবোধ করে, তসবি গুনে, মালা জপে, কপালে সিঁদুর গেঁথে, এই জীবন যাপন আমার নয়। আমার জীবনটা যুক্তির। আমার বাবাকেও কখনো মন্দিরে গিয়ে মাথা নত করে আমি নমস্কার করতে দেখিনি। বাবার ছিল যুক্তিবাদী জীবন, যুক্তি দিয়ে বিচার করতেন। আমিও কিন্তু যুক্তি দিয়ে জীবন যাপন করি। ধর্মের বিষয়টা আমার স্ত্রী খুব বেশি করে পালন টালন করে। আমি আচ্ছা কিন্তু এই ধর্মের বিষয়টা ওভাবে, আচরিক যে ধর্মটা আছে, আচরণগত যে ধর্মটা আছে, হুম সেই ধর্ম আচরণগত ধর্মটার প্রতি আমি বিশ্বাস নেই। জন্মান্তরের বিষয়টা নিয়েও বিতর্ক করা যায়, কিন্তু যেহেতু পুরুষানুক্রমে হাজার বছর ধরে হিন্দু সমাজের মধ্যে জন্মান্তরের যে বিষয়টা চলে আসছে, যে বলছে যে এই জন্মে পাপ করলে পরবর্তী জন্মে মানবেতর জীবন হয়ে আসতে হবে, হয়তো গরু হয়ে জন্মাতে হবে, পোকা হয়ে জন্মাতে হবে, মাছি হয়ে জন্মাতে হবে, আরো ভালো হলে, ভালো পুণ্য করলে, হয়তো যে আজকে জেলে ঘরে জন্মগ্রহণ করেছি আমি, আমি যদি এই জীবনে পুণ্য করে যাই, তাহলে আমি ব্যানার্জির ঘরে জন্মগ্রহণ করব, আমি রাজার ঘরে জন্মগ্রহণ করব, এরকম বিষয়টি সেগুলো বিশ্বাসের বিষয় আছে। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি যদি কিছু পুণ্য সঞ্চয় করি, সেই পুণ্য সঞ্চয়ের যদি স্রষ্টা আমাকে কখনো জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমাকে তো আবার পৃথিবীতে পাঠাতে হচ্ছে, তুমি কোথায় যাবে, কোনো ব্যানার্জির ঘরে যাবে না না এই যে
মহারানী ভিক্টোরিয়ার কোনো পরিবারে তুমি জন্মগ্রহণ করতে চাও? আমি নির্দ্বিধায় মুহূর্তকাল চিন্তা না করে বলবো যে না, আমি আবার ওই জেলে সমাজেই এই যুধিষ্ঠির বা ধনঞ্জয় বা পার্থ নামে অন্য কোনো একজন জেলের ঘরে জন্মগ্রহণ করতে চাই, যে কাজটা আমি এই এক জীবনে একটু করে এগিয়ে দিয়ে গেছি, যাচ্ছি, যেতে পারছি যদি পেরে থাকি, সেই জীবনটা থেকে আর একটু এগিয়ে দিতে পারবো। আর আমাদের মতো কিছু মানুষ এসব অন্ধকার সমাজে সম্প্রদায়ে জন্মগ্রহণ করলে সেই সম্প্রদায়ের কিছুটা অহংকার করবার সুযোগ এসে যায়। যেমন ধরেন, আমি বারবারই আপনাকে অদ্বৈত মল্লবর্মণের কথা বলেছি, তিনিও জেলে সমাজে জন্মগ্রহণ করেছেন, তিনি আলোকিত মানুষ ছিলেন, তাকে নিয়ে আমি অহংকার করছি। আজকে আপনার সামনে তার 1914-তে তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে দেখেন প্রায় শত বর্ষ পরে তাকে নিয়ে আমি অহংকার করছি। তো এরকম কিছু মানুষ শুধু জেলে সম্প্রদায়ে নয়, প্রতিটি এই তথাকথিত হীন সম্প্রদায়ে, অবহেলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করা দরকার। আপনি ডক্টর আম্বেদকরের নাম শুনেছেন, যিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দুদের নির্যাতনের কারণে। তিনি মুচির ছেলে ছিলেন, তার বাবা সামরিক বাহিনীতে জুতা সেলাই করতেন, অথচ তিনি অসাধারণ দীপ্তিমান মানুষ ছিলেন, ভারতের সংবিধান রচয়িতা, কিন্তু তাকে এই বর্ণ হিন্দুরা তাকে কোনো মর্যাদা দেয়নি, তাকে ভালোভাবে বাঁচতে দেয়নি। পরবর্তীকালে তিনি বৌদ্ধ, তার 52,000 অনুসারী নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সেখানে বৌদ্ধ ধর্মের সাম্যের মধ্যে, বৌদ্ধ ধর্মের শান্তির আশ্রয়ে তিনি নিজের জীবনকে গড়ে তুলতে চেয়েছিলেন। তো আমি আবার চাই এই সংগ্রামের মধ্যে আমার আবার জন্ম হোক, আবার আমি লেখালেখি করি, বা লিখতে না পেয়ে যদি আমি চিত্রশিল্পী হই, লিখতে না পারলেও যদি আমি গায়ক হয়ে জন্মগ্রহণ করি, তাহলে গায়নের দিকটা দিয়ে হয়তো আমি এই সম্প্রদায়কে আর একটু উজ্জীবিত করতে পারবো। আমি যদি শিল্পী হয়ে উঠি, চিত্রশিল্পী হই, আমি যদি অভিনেতা হয়ে জন্মগ্রহণ করি, এবং আমি যদি আমার পরিচয়টাকে গোপন না রাখি। এখন আমাদের জেলে সম্প্রদায়ের মধ্যে অনেকেই তার পরিচয়টা গোপন রাখছেন। আমি এক ভদ্রলোককে, যে আমি নাম নাম বলবো না, এক ভদ্রলোক রাজবংশী, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো জেলে, জেলেরা কিন্তু রাজবংশী লেখে, আপনি জানেন কিনা জানি না। রাজবংশী, আচ্ছা, তিনি খুব তেড়ে উঠলেন আমার কাছে, যে তিনি নিজেকে লুকাতে চাইলেন যে না, আমি জেলে না, আমি মাছ ধরি নাই কোনোদিন। তো এই যে লুকানোর, আত্মগোপন করার যে প্রবণতা, সেটা যাতে আমার মধ্যে না থাকে। এখন আপনি যদি শ্যামল চৌধুরী হয়ে, বা আপনি যদি ধরেন অনমদর্শী বড়ুয়া হয়ে, বড়ুয়া হিসেবে পরিচয় দিতে যদি না, মানে হীনমন্যতা বোধ না করেন, আপনি যদি ধ্রুবব্রত চক্রবর্তী হয়ে চক্রবর্তী হিসেবে নিজেকে পরিচয় দিতে দ্বিধা না করেন, হরিশঙ্কর জলদাস হয়ে কেন আমি দ্বিধা বোধ করব? এই দ্বিধাটা আমাদের সমাজ থেকে চলে যাওয়া উচিত। মেথডদের মধ্য থেকে, বেধদের মধ্য থেকে, মুচিদের মধ্য থেকে, জেলেদের মধ্য থেকে এই পদবীর যে হীনমন্যতা বোধ, সেটা চলে যাওয়া দরকার আছে বলে আমি মনে করি। তবে একটা জিনিস আমাকে বলে রাখতে, আমাদের সমাজের যে বিভেদের যে বিষয়টা, সেটা একমাত্র এই পদবীর কারণে হয়েছে। এই পদবীটা বিলুপ্ত হওয়া দরকার আছে। আপনি রামায়ণের দিকে তাকান, আপনি মহাভারতের দিকে তাকান, কারো কিন্তু পদবি নেই। আপনি ধৃতরাষ্ট্রের কোনো পদবি নেই, আপনি এই একলব্য যে বললাম, একলব্যের কোনো পদবি নেই, আপনি এই দ্রোণাচার্যের কোনো পদবি নেই। পদবিটা হয়েছে পরবর্তীকালে বল্লাল সেনের সময়, যেটা খুব প্রবল আকার ধারণ করেছে। তো আপনি আমাকে জিজ্ঞেস করেন, আবার হয়তো কোনো জেলে হিসেবে আমি গায়ক হিসেবে জন্মাতে চাই, আবার কোনো শিল্পী হিসেবে, আবার রেখে যাওয়ার জায়গা থেকে আবার শুরু করতে চাই, আবার বড় করতে চাই, বড় হতে চাই, এগিয়ে যেতে চাই। অসাধারণ স্যার। আর আমরা শেষের দিকে চলে এসেছি প্রায়। আচ্ছা, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটু জানতে চাই শেষের দিকে, আপনার পারিবারিক অবস্থান পরিস্থিতিটা একটু। আমার 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 একটি মাত্র স্ত্রী আছে, একটি মাত্র স্ত্রী আছে, সে স্ত্রীর নাম সুনিতা জলদাস। একটি মাত্র? ও ও ও বয়স এখন 60 বছর চলতেছে, 3 years চলছে। আমাদের দুটো সন্তান, একজন ছেলে একজন মেয়ে। মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, তার এক কন্যা আছে, প্রতীক্ষা দে নামে তার এক কন্যা আছে, মেয়ের নাম মাটি শঙ্কর। সে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে
বাংলা বিভাগের অস্থায়ী পদে অধ্যাপনা করছে, আর আচ্ছা ছেলেটা সে MBBS করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। ওর নাম প্রত্যুষ শঙ্কর। মেডিকেল করে সে 36 BCS করে সরকারি হাসপাতালে ঢুকেছে। বান্দরবন কাজ করেছিল একদিন, ওখানে বাহ 17 মাস 17 মাস চাকরি করবার পরে ও কার্ডিয়াক সার্জারিতে সে MS করছে জাতীয় হৃদরোগ হাসপাতালে ঢাকাতে। আচ্ছা তার বিয়ে হয়েছে, তার স্ত্রীর নাম মীরা শঙ্কর, আর সেও তার ক্লাসমেট ছিল, তাদের ভালোবাসার বিয়ে, বিয়ে করেছে। ওই মেয়েটাও বিশেষ করে একসাথে ইয়ে করেছে। ও এখন বঙ্গবন্ধু হাসপাতালে রেডিওলজিতে MD করছে। আচ্ছা দুজনেই এখন ঢাকা, দুজনেই বাহ ঢাকায় থাকে। খুবই ভালো আগামী অবস্থা। আগামী 5 বছর পরে তারা হয়তো আর একটু বড় ডাক্তার হয়ে বেরোবে আর কি। আচ্ছা আর এখন আমরা, আমি এবং আমার স্ত্রী দুজনেই বিশাল ঘরের মধ্যে, এই একা দোকা জীবন, একা নয় দোকা, দোকা জীবন একজনের দিকে। মাঝে মধ্যে ঝগড়াঝাটি করি, মাঝে মধ্যে আবার আনন্দে উদ্ভাসিত হই। ঘরের সংসারের কাজগুলো দুজনে ভাগাভাগি করে করি, মানে একসাথে সহযোগিতা করে নিচ্ছে ওনার কাজে। সহযোগিতা করি, চেষ্টা করি করবার জন্য। যদিও আমাকে করতে দেয় না, কিন্তু তারপর আমি চেষ্টা করি ওকে একটা হেল্প করবার জন্য। এই করোনার কালে যে আগে যে গৃহ সহকর্মী ছিল, ও আসতে পারে না, আসছে না, সেই জন্য কাজের চাপ পড়ে গেছে। তারপরেও সে হাসি মুখে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে আর একটু 2 লাইন লিখতে পারি, একটা বই লিখতে পারি, এই কাজটা সে আমার কাছ থেকে এগিয়ে দিচ্ছে। আর আমার ভাইরা আছে, আমার আমরা 6 ভাই আছি, সবাই সবাই জীবিত আছি। আমাদের যে আচ্ছা বাপার যে জায়গা ছিল, সেখানে জায়গাগুলো প্লট প্লট করে ভাগ করে দেওয়া হয়েছে। সবাই সবার জায়গায় ঘর বাড়ি তুলেছে, সবারই সন্তান সন্ততি আছে, সবাই দিব্য জীবন যাপন করছে। এই স্যার, খুবই চমৎকার জীবন আপনার আমরা শুনলাম। তো আমরা শেষের আমাদের দিকে চলে এসেছি, যদিও বা আমি একটু সময় নিব আপনার থেকে, সেটি হচ্ছে আমাদের সে প্রথম থেকেই অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন যারা দর্শক হিসেবে অনুষ্ঠানটি দেখলেন, দেখলেন আমাদের আজকের এই আজকের এই আলাপনটা। তো কিছু কমেন্ট আমি একটু পড়তে চাই, আপনি আপনি থাকতে পারলে ব্যাপারটা ভালো হয়। করুন, হ্যাঁ, সবসময় শুধু ভালো ভালোটা পড়বেন না, খারাপ যদি কেউ কিছু বলে থাকে সেটাও পড়বেন। অবশ্যই। তারপর স্যার বলুন। আরেকটা আরেকটা প্রশ্ন থাকবে শেষের দিকে, ইয়াং জেনারেশনের জন্য আপনার একটা আপনার দৃষ্টিভঙ্গিটা কিরকম হতে পারে? সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে ইন্টারনেটের ব্যবহার, আপনি নিজেও তো মনে হয় খুব একটা ওই নেটের ব্যবহারের প্রতি আপনি খুব একটা মানে 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 চর্চা পারি না কম। এটা বলতে থাকে না, চর্চা কম। আচ্ছা, আমি বলি, তার আগে আমি বললাম যে এই যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, এই গাড়ি এগিয়ে যায় তার চাকার উপর ভিত্তি করে, মানুষ এগিয়ে যায় তার 2 পায়ে ভর করে, আর পৃথিবী এগিয়ে যায় এই বৈজ্ঞানিক এই যে আবিষ্কার গুলোর ফলে, যান্ত্রিক উন্নয়নের ফলে। ফলে যারা এটা ব্যবহার করে না, তারা সমাজে অনেক পিছিয়ে থাকে, ব্যক্তি জীবনে অনেক বেশি পিছিয়ে থাকে। এই যে ইন্টারনেট বলেন, মোবাইল বলেন, আরো আরো যা যা কিছু তৈরি হচ্ছে, এই যে টেলিভিশনের যে যে টেলিকাস্টিং এর যে বিষয়গুলো, সেগুলো অতি অবশ্যই আমাদের সমাজকে, আমাদের ব্যক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অগ্রগতির দিকে, ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই সব ভালোর তো একটা কালোর দিকও থাকে, এটারও একটা কালোর দিক আছে। হয়তো ইউজের দিক থেকে কেউ ভালোটা ইউজ করছে, কেউ খারাপটা ইউজ করছে। আমরা যারা সচেতন আছি, যারা সচেতন আছি, যারা মা বাবা, সচেতন মা বাবা আছে, তাদের সন্তানদেরকে যদি ছোটবেলা থেকে বা অল্প বয়স থেকে খারাপের দিকটা বিশেষ সচেতন করি, তাহলে যান্ত্রিকতা কখনো মানুষের জীবনের বাধা হয়ে দাঁড়ায় না। ওরা আবেগটা কেড়ে নেয় বটে, যন্ত্র মানুষের আবেগটা কেড়ে নেয়, কিন্তু বেগ তো দেয়, গতি তো দেয়। বেগ মানে গতি, স্পিডটা দেয়, আবেগটা কেড়ে নিচ্ছে কিন্তু বেগটা দিচ্ছে। আর আমার ক্ষেত্রে যেটা বলছেন, আমার যেটা যেটা বলছেন, আমি আসলে কলম দিয়ে লিখি এখনো, কলম দিয়ে স্বস্তি পাই, দীর্ঘদিনের চর্চা। যান্ত্রিক লেখালেখি আমার দ্বারা এখনো হয়নি। আর আমি ফেসবুক ব্যবহার করি না, ফেসবুক ব্যবহার করি না যে যে প্রথমত আমার, আমি মনে করি সেটা আমার সময়ের অপব্যয় হবে। আমার বয়স তো প্রায় শেষের দিকে চলে আসছে, আমার আরো কিছু লেখালেখি বাকি রয়ে গেছে, সেই ফেসবুকে কিছুটা 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেলে সেটা আমার জন্য সময়ের ক্ষতি হবে বলেই আমি করি না। আরেকটা কাজ আছে, সেটা হলো ভয়। ফেসবুকে যা হচ্ছে ইদানিং, অনেক সময় ভীষণ আকার রূপ ধারণ করে, পরস্পরের যে গুতাগুতি, পরস্পরের যে গালাগালি, দুর্নাম,
এর কেউ কারো পিঠ চুলকাচ্ছে, কেউ কেউ আবার পিঠে খোঁচা দিচ্ছে, পেটে খোঁচা দিচ্ছে। এই খোঁচার বিষয়টা অত্যন্ত রক্তাক্ত করে বেশে ফেলে পরিবেশকে। আর আমাদের মতো শেষ বয়সের মানুষরা এই খোঁচাগুলো খেতে খুব বেশি না অভি মানে অভ্যস্ত না, ফলে আমরা খুব বেশি রক্তাক্ত হই, বেদনা আহত হই। ওই বেদনা থেকে দূরে থাকবার জন্যই অনেকটা আমি ফেসবুক ব্যবহার করি না। তবে যন্ত্র যতই আবেগ কেড়ে নেক না কেন, মানুষের জীবনকে সুস্থির করবার জন্য, মানুষের জীবনকে সুশৃঙ্খল করবার জন্য, মানুষের জীবনকে গতিময় করবার জন্য যন্ত্রের এবং যান্ত্রিকতার দুটোর প্রয়োজন আছে। সেটাই আসলে আপনি যেটি বললেন, প্রযুক্তিকে আপনি খারাপ খারাপ দিকে ব্যবহার করতে পারেন, ভালো দিকে ব্যবহার করতে পারেন, যার যার এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। না, পৃথিবীতে ভালোটাই ব্যবহৃত হচ্ছে বেশি, ভালোটাই অল্প হচ্ছে। সংখ্যক মানুষ খারাপ দিকটা ব্যবহার করছে। তাছাড়া আমরা হ্যাঁ জি বলুন। কমেন্ট, আমরা শেষের হ্যাঁ দিকে তো হ্যাঁ ঠিক আছে ঠিক অনেক আছে ঠিক আছে কিছু কমেন্ট, অনেক সবগুলো কমেন্ট পড়া সম্ভব নয়, না না আমরা হয়তো দু চারটা বলুন। হ্যাঁ শুরু করে ঠিক চলে আছে যাব। ঠিক আছে সঞ্চয়িতা বড়ুয়া চৌধুরী স্যারের লেখা বিবর্তকার দিনগুলো বইটি পড়ে অনেক কিছু জেনেছি, কিভাবে জলের আর জীবনের সাথে যুদ্ধ করেছেন এবং জয়ী হয়েছেন। উনি ঢাকা থেকে দেখছেন, সঞ্চয়িতা বড়ুয়া চৌধুরী। লুসি রানী বড়ুয়া স্যার, আপনার জীবনের প্রত্যেকটা সময় আমাদের জন্য অনুসরণীয়, কি করলে স্বপ্নগুলো বাস্তবায়ন করা যায় তার সঠিক তথ্য আপনার জীবন দর্শনে পাওয়া যায়। ধন্যবাদ লুসি রানী বড়ুয়া। বনানী দত্ত, উনি একজন সঙ্গীত শিল্পী, উনি নমস্কার স্যার, আমি মৃণালিনী নই, বইটি অসাধারণ, ধন্যবাদ। আমরা আসলে সময়ের কারণে এত বড় কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না। অঞ্জলি বড়ুয়া, উনি একজন প্রফেসর, ইডেন মহিলা কলেজে আছেন, প্রিয়ভাজন কথা সাহিত্যিক ও লেখক, আমার খুব ভালো লাগে, ওনার প্রথম জীবন থেকে নিপীড়িত অবহেলিত মানুষদের পক্ষে কলম ধরেছেন সবসময়। আমরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে একসাথে চাকুরির সুযোগ, একজন শতালাপী মানুষ, তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ আপনাকে। সুবর্ণা রহমান, উনি একজন গুণী সঙ্গীত শিল্পী, অনেক কিছু জানতে পারলাম উনি, ধন্যবাদ আপনাকে। অনুজ কুমার বড়ুয়া, উনি চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সভাপতি, স্যার প্রণাম নেবেন, আপনার স্থায়ী ঠিকানা কিংবা বাড়ি কোথায় বলা হয়নি, না বলা হয়েছে অলরেডি, উনি ওইগুলো অনেক আগে করেছেন প্রশ্নগুলো যখন আপনি। আগে হয়তো আগে করেছেন। হ্যাঁ আচ্ছা, একটু বড় হয়ে গেল, উনি অকপটে গোয়েন্দা গোয়েঙ্কাজির মতো অকপটে নিজের কথা বলেন, মানুষ যখন অকপটে নিজের পরিচয় তুলে ধরতে পারেন, নিজেকে চিনতে পারেন, নিজের আত্মপরিচয় আপন মহিমা তুলে ধরতে পারেন, তিনিই প্রকৃত মানুষ। নমস্য অনুসরণীয় তার প্রত্যেক কথাগুলো, অনেক শুভেচ্ছা ও প্রণাম জানাই, ধন্যবাদ আপনাকে। সুবর্ণ রহমান আবারও লিখেছেন, এত সংগ্রাম করে আপনি জীবনে সফল হয়েছেন, সেলুট জানাই আপনাকে, এরকম একজন অনুকরণীয় ব্যক্তিকে আপনার অনুষ্ঠানে আনার জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ সুবর্ণ রহমান আপা আপনাকে। আসলে অনেকগুলো কমেন্ট, আমরা একজন গুরুমার্স আপনার অনুষ্ঠানে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বিভিন্ন ধর্ম ঠিক সম্পর্কে আছে প্রচুর জানেন, তবে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যা জানেন অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীরাও জানেন না লিখেছেন। ঠিক নয় কথাটা। হ্যাঁ বিপুল কুমার চৌধুরী, উনি একজন লেখক, ওনার একাধিক বই বেরিয়েছে বিভিন্ন বিষয়ের উপর। স্যারকে নমস্কার, উনি আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, উনি যথার্থ একজন কথা সাহিত্যিক, ওনার অকপটে সত্য স্বীকারের দিকটি আমার খুব ভালো লাগে। বিস্তারিত না বলে আমি আজ একটি স্বীকারোক্তি দিচ্ছি, সাম্প্রতিক সময়ে আমাকে যে কজন মানুষ পুনর্জন্ম দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন জেলের মেয়ে, আবার চমৎকার একটা বিষয় উনি তুলে ধরেছেন। উনি অত্যন্ত গর্বের সহিত কথাটি বললেন। এতে প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, উনি লিখছেন, স্যারকে আমার বিনম্র প্রণাম, আমি স্যারের লেখনীর একজন একনিষ্ঠ ভক্ত, স্যারের লেখায় গ্রাম বাংলার জেলে পল্লীর যে রূপ দেখেছি তাতে আমার শৈশবের কাছে নিয়ে যায়, স্যারের প্রায় বই আমার সংগ্রহে আছে, আমি স্যারের দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। বাহ, উনি প্রচুর বই কালেকশন রেখেছেন বোঝা গেল। হুম হুম আরেকজন আপনার ছাত্র, স্যারকে প্রণাম পূজা দিলাম, লুনেট বড়ুয়া, ধন্যবাদ লুনেট দাকে। সুমন চৌধুরী, আমার প্রিয় স্যারকে নমস্কার জানিয়েছেন, আচ্ছা মনিরুল আনোয়ার, এই যে শঙ্কর স্যার কেন লিখলো আমি জানি না, হ্যাঁ ওরা আমাকে শঙ্কর স্যারই বলে আর কি, ছাত্ররা যদি তাই, ছাত্র হয়ে থাকে। আচ্ছা এটা তো নতুন জানলাম আমরা। বনানী দত্ত, মুগ্ধতা, স্যালুট স্যার আপনাকে, এত সংগ্রামের মধ্যে ঈশ্বর এক অনন্য মানুষ সৃষ্টি করেছেন, ধন্যবাদ দিদি আপনাকে। বনানী দত্ত কিন্তু একজন গুণী সঙ্গীত শিল্পী, কিন্তু উনি ঢাকায় থাকেন। আচ্ছা
লুনেন বড়ু আবার লিখেছেন, বীরের সাথে জানতে চাই স্যারের লেখনীতে মানিক বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন আজাদ স্যারের ছাপ অনেকটা আছে কি না, এই প্রশ্নটা উনি করেছেন। না না সেরকম ছাপ নেই। স্যার স্যারের মতোই লিখেন সেটাই। উনি একটি কথা লিখেছেন, সরকারি মহিলা কলেজের ঘটনা খুবই দুঃখজনক, নিন্দা জানাই। আমি জানি না কোন ঘটনা, যে যাই হোক এটা নিয়ে আমরা ওইটা আর কি, পুনর্বৃত্তি। ওই যে ওই জালিয়ার পোলার বিষয়টা, ও আচ্ছা আচ্ছা, ওটা তো আপনি বলেন। বিভাগীয় প্রধান যে বলছিলেন আমাকে, আচ্ছা, ঋষিকেশ দাস লিখেন, স্যারকে সশ্রদ্ধ প্রণাম, আমার প্রিয় লেখক, ধন্যবাদ আপনাকে। একজন আছেন জুরি, অনেক লম্বা লিখে লিখেছেন, আসলে আমাদের জন্য এটা কঠিন। আমার সৌভাগ্য হয়েছে দলপত স্যারের মনোমুগ্ধকর বক্তৃতা শুনতে, সেই অনুষ্ঠানে স্যার ছিলেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়া অনুষ্ঠান আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেদিন স্যার যখন বক্তৃতা শুরু করেন তখন অনুষ্ঠান স্থলে বৃষ্টি শুরু হয়েছিল। স্যারের মনোমুগ্ধকর বক্তৃতায় শ্রোতাগণ এমন মগ্ন হয়েছিল যেখানে মুষলধারে বৃষ্টিতে সবাই কাক ভেজা হলেও কোনো শ্রোতা অনুষ্ঠান স্থল ত্যাগ করেনি, যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। স্যারের সুস্থতা ও নিরোগ দীর্ঘজীবন কামনা করছি। অনেক পুরনো একটি ঘটনা উনি বললেন। বিকিরণ বড়ুয়া, উনি অধ্যাপনা করেন এবং নাট্যজন নাট্য চর্চা করেন। প্রিয় লেখক, স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। স্যার চট্টগ্রাম, চট্টগ্রামীদের মন নেই বলেই কি পেটের কথা বেরিয়ে গেল? অঞ্জলি বড়ুয়া, শুভকামনা স্যার, যে নিজের সময় সমাজ নিজের জন্মকে নিয়ে অহংকার করে তিনি প্রকৃত মানবিক। স্যার নমস্কার, স্যার ধন্যবাদ। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি, আরেকটি কমেন্ট আছে। স্যার আপনার বক্তব্য থেকে বোঝা যায় আপনার বাবা আপনার জীবনের পথ প্রদর্শক, আপনার মতো সন্তানকে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার বাবাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আচ্ছা স্যার, আমি শেষের দিকে এই বিষয়টা ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে আপনার বাবার বিষয় যখন আসলো, আপনার এই যে উঠে আসা, আপনার উঠে আসার বিষয় এই দিকটা আপনার বাবা কত বয়স পর্যন্ত দেখেছেন, মানে আপনি উনি কত বছর বেঁচে ছিলেন? আমার বাবা 90 সালে মারা গেছে, ও তখন আমি 90। অধ্যাপক হয়ে গেছি। তখন এই কিন্তু লেখ, আমি আচ্ছা আমি যে সরকারি কলেজে অধ্যাপক হিসেবে ঢুকেছি সেটা বাবা দেখে গেছেন, কিন্তু দুর্ভাগ্য যে বাবাকে তখনও আমি মাকে এবং বাবাকে তখনও আমি ভালো জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য হয়নি। আমার আমার বেতন ছিল সে সময় 750 টাকা, আমাদের বেসিক ছিল 750 টাকা। 82 সালে সরকারি অধ্যাপকদের মানে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারদের স্টার্টিং বেতন ছিল 750 বেসিক, সবগুলো মিলে 1600 কত টাকা পেতাম। ওই টাকাগুলো পরিবারের ভাত কাপড়ে জোগাড় করতে করতে আমার বাবাকে আমি খুব ভালো কাপড় বা মাকে ভালো একটা শাড়ি কিনে দেওয়ার মতো অবস্থা বাবা বেঁচে থাকতে থাকতে পাইনি। মা মারা গেছেন 96 সালে, তখন মাকে একটু সুস্থ স্বস্তিকর সময় দিতে পেরেছি আর কি, আমি বাবাকে পারিনি। মানে তখন আমাদের ওই যুদ্ধ ভাতের জন্য যুদ্ধের সংগ্রামটা করে যেতে হচ্ছে। আমার বাবা আচ্ছা, চিরদুঃখী মানুষ, চিরদুঃখী মানুষ, যে দারিদ্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই দারিদ্রের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। আর ছেলে সরকারি কলেজে MA পাশ করে সরকারি কলেজে অধ্যাপনা অধ্যাপক হয়েছে সেটা জেনে যেতে পেরেছেন। আমার আচ্ছা ডক্টরশিপটাও জানেন না, আমি যে লেখালেখি করি সেটাও জানেন না। হয়তো এখন দেখছেন যদি স্বর্গ বলে কিছু থেকে থাকে মা এবং বাবা, হয়তো সে মাথার উপর থেকে দেখছেন। তাহলে তো আপনার মা এই আপনার লেখালেখির বিষয়টা বা আপনার পিএইচডি করার না 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 না, মাও জানেননি। 96 মা মারা গেছে, আমি পিএইচডি করেছি 2007, 2007। হ্যাঁ, মানে আমার সুখটা দুজনের কেউ দেখে যেত, সুখ মানে এই যে তৃপ্তির যে জায়গাটা, অভাবহীন জীবন যাপনটা, এটা মা বাবা দুজনেই উপভোগ করে যেতে পারেন। মা বাবা মরেছেন সনের ছানিওয়ালা ঘরে, স্যার সনের আসলে ছানের। আপনার এই বর্ণাঢ্য কষ্ট এবং আনন্দের জীবন বলতে হয়, আপনার অনেক ছোট শৈশবের কথা জানলাম, আপনার সারা জীবনের অনেকগুলো অর্জন, যে আপনি যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি নিজে এই জীবনটাকে আপনি উপভোগ করেছেন এবং এই পর্যায়ে এসেও আপনি বলছেন আপনি যথেষ্ট সন্তুষ্ট, আপনার আপনার চাওয়ার চেয়ে পাওয়াটা বেশি, এটা একজন মানুষের জীবনে আসলে অত্যন্ত মানে সাধারণত মানুষের জীবনে হয় খুব কমই হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং আপনি এখনো চান ভবিষ্যতে আপনি যদি পরজন্মেও যদি জন্ম নিতে হয় আপনি সেই জেলে পরিবারেই আপনার জন্মগ্রহণটা আপনি আশা করছেন এবং সেই কষ্টের জীবন থেকে আপনি আবার আবার আপনি
শুরু হোক, শুরু জীবনটা হোক, আবার নতুন করে সেটা শুরু করুক। করতে অবশ্যই আপনি আছেন, উদ্যোগী আছেন এবং সেটি আপনি হুম চান অনেক প্রাণে। হ্যাঁ তো স্যার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আর কিছু বলার নেই, আপনার সাথে আলোচনার আপনি আমরা চাই, আপনি লেখালেখির বিষয়টাকে আমরা বলবো আপনি আজীবন লিখে যাবেন, আমৃত্যু লিখে যাবেন, এবং আমরা ভবিষ্যতে হয়তো আমরা আরো অনেক অনেক ভালো কিছু তো অবশ্যই পাবো। এবং আপনি যেটি বললেন পুরস্কার আপনাকে দায়িত্ববোধের জায়গাটাকে ভারী করে ফেলে, যে আপনি সেই দায়বোধের জায়গা বলবো না আমি, আপনার আপনার সেই সৃজনশীলতা দিয়েই আপনি মানুষের মনকে মনকে জয় করবেন সেটাই আমরা প্রত্যাশা করি। এবং সামনের সাহিত্য ভান্ডার তো বটেই, এবং এই দেশের সীমানা ছাড়িয়ে আপনার সৃজনশীলতা ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা আমরা আমরা করি। আপনাকে হ্যাঁ, কৃতজ্ঞতা জানাই। আপনাকে 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 আমার অনেক ভালোবাসা। আর যারা শুনলেন, মনোযোগ দিয়ে শুনেছেন যে কমেন্টগুলো আমি আপনি পড়ে শুনালেন, দেখলাম যে অনেকেই অনেক শ্রোতা এটা শুনেছেন, তাদের প্রতি আমার অশেষ ভালোবাসা, শ্রদ্ধা। এবং আপনারা আছেন বলে, যারা কমেন্ট করেছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আছেন বলেই হরিশঙ্কর লিখে যাচ্ছে, হরিশঙ্কর লিখছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই হয়তো আমি লিখবার জন্য উৎসাহ বোধ করছি। আপনারা যদি আমাকে না পড়তেন, আপনারা যদি আমার প্রতি আগ্রহী না হতেন, হয়তো আমার লেখালেখি আমি থামিয়ে দিতাম। আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি। ধন্যবাদ স্যার সবাইকে। আপনারও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, এবং আপনার শতায়ু তো বটেই, এবং আবারও বলছি বলছি আপনি এই শুধু এই দেশ নয়, দেশের সীমানা ছাড়িয়ে আপনার এই সৃজনশীলতা ছড়িয়ে পড়ুক, এবং সে প্রত্যাশা করে আমাদের আজকের আমার জীবনের গল্পের এই এপিসোডটি শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার। নমস্কার।